এখানে আমাদের এই টপোলজি রেসপেক্টে আমাদের পিসি ছিল হচ্ছে পিসি ওয়ান পিসি টু পিসি থ্রি তিনটা পিসি আর আমাদের এখানে সার্ভার আছে দুইটা সার্ভার ওয়ান এবং সার্ভার টু আর সুইচ আছে হচ্ছে তিনটা তো এগুলোর উপরে বেস করে আমরা যে সাবনেটটা অ্যালোকেট করছি সেই সাবনেটটা তিনটার জন্য তিনটা স্ল্যাশ টোয়েন্টি ফোর তো স্ল্যাশ টোয়েন্টি ফোর এখানে তো অনেক বড় একটা সাবনেট তাই না /24 টোয়েন্টি ফোর অনেক বড় একটা ইয়া ব্লক তো আমরা স্ল্যাশ টোয়েন্টি ফোর এর পরিবর্তে অ্যাকুরেট একটা সাবনেট ব্যবহার করতে চাচ্ছি সাবনেটিং এর মাধ্যমে ঠিক আছে অ্যাকুরেট না হলেও মোটামুটি যাতে আইপি ওয়েস্ট কম হয় হ্যাঁ সাবনেটিং আমরা করি মূলত হচ্ছে আইপি ওয়েস্ট যেন কম হয় এটা মেনটেন করার জন্য কারণ যে আইপি গুলো আমি এখানে লিখছি সেগুলো হচ্ছে প্রাইভেট আইপি তো এগুলো বিভিন্ন অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান রিউজ করতে পারে এটার জন্য কোনো কস্টিং নাই আবার যদি এটা পাবলিক আইপি হয় তাহলে কিন্তু আমাদের এশিয়া প্যাসিফিক রিজিওনের জন্য অ্যাপনিক নামে একটা অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের কাছ থেকে আইপি পারচেজ করে নিতে হয় তো এটা বার্ষিক একটা বিল আছে ঠিক আছে আচ্ছা তো এগুলো দিক দিয়ে চিন্তা করে আমরা যেটা ই করতে পারি যে আইপি আসলে ওয়েস্ট করা যাবে না হ্যাঁ আইপিটাকে প্রপারলি আইপি প্ল্যান করতে হবে এবং প্রপারলি এটাকে মেইনটেইন করতে হবে এবং ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা তো আইপি প্রপারলি ইউজ করার জন্য ফার্স্ট টেকনিকটা হচ্ছে ছিল সাবনেটিং যেটা আমরা শিখছি অলরেডি তো আমার এখন আমি যে টাস্কটা দিচ্ছি টাস্কটা হচ্ছে টাস্ক হচ্ছে আমরা এখানে তিনটা ভিলেনের কথা বলছিলাম তিনটা VLAN মানে হচ্ছে তিনটা নেটওয়ার্ক তো এই তিনটা নেটওয়ার্কে আমরা কত করে দিয়েছি /24 হিসেবে দিছি কিন্তু আমি যদি কাউন্ট করি এখানে যে আমি পিসির জন্য একটা /24 দিছি কিন্তু এখানে আমার পিসি আছে কয়টা তিনটা পিসি আছে অনলি সার্ভার এর জন্য /24 দিছি আমার সার্ভার আছে কয়টা এখানে অনলি দুইটা সার্ভার আছে তারপর এখানে তিনটা সুইচ আছে কিন্তু আমরা সুইচ ম্যানেজমেন্টের জন্য /24 ব্যবহার করছি হুম তাহলে এখানে আমাদের তিনটা নেটওয়ার্ক ঠিক আছে আমাদের নেটওয়ার্ক হচ্ছে কয়টা তিনটা এখন তিনটা যদি নেটওয়ার্ক হয় তো এইখানে এই সাবনেট এবং এখানে নেটওয়ার্কের হোস্টের ক্যালকুলেশন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে যে সাবনেটটা আমরা ব্যবহার করছি তাতে করে আমাদের আইপি ওয়েস্ট হচ্ছে আর কি হ্যাঁ তো এইটাকে আমরা এখন কি করব যে এটা এটা আমরা ব্যবহার করছি কি হিসেবে যে ক্লাসফুল অ্যাড্রেসিং হিসেবে যেমন এখানে আমি ক্লাস সি এর একটা অ্যাড্রেস লিখছি ক্লাস সি এর অ্যাড্রেস হচ্ছে স্ল্যাশ টোয়েন্টি ফোর আমরা জানি ক্লাস সি মানে হচ্ছে চব্বিশটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট এবং আটটা হচ্ছে হোস্ট বিট তো যেহেতু আটটা নেটওয়ার্ক বিট হচ্ছে চব্বিশটা এই জন্য স্ল্যাশ টোয়েন্টি ফোর ক্লাস সি এর ডিফল্ট অ্যাড্রেসিং এখানে ব্যবহার করছি তো আমরা এখানে হোস্টের কথা বা নেটওয়ার্কের এখানে টপোলজির দিক দিয়ে চিন্তা করে আমাদের মনে হচ্ছে যে না এটা আসলে ঠিক হয়নি তো এইখানে আমরা কি করব সাবনেটিং করব ঠিক আছে এখন এই তিনটা নেটওয়ার্কের রেসপেক্টে আমাদের সাবনেটিং ব্লক আমি দিচ্ছি এখানে আপনাদেরকে সাবনেটিং ব্লকটা দিলাম 192.168.100.0/24 এটা হচ্ছে আপনাদের রেফারেন্স ব্লক আর কি হ্যাঁ রেফারেন্স রেফারেন্স ব্লক এইখান থেকে আমাকে কি করতে হবে এইখান থেকে এই নেটওয়ার্কটাকে আমাকে সাবনেটিং করে তিনটা নেটওয়ার্ক মিনিমাম যেন থাকে হ্যাঁ সাবনেটিং করার পরে ওই একটা নেটওয়ার্ক থেকে মিনিমাম যেন তিনটা নেটওয়ার্ক হয় এবং এই হোস্টের রিকোয়ারমেন্ট যেন ম্যাচ করে আর কি হ্যাঁ এইভাবে আমাদের কি করতে হবে সাবনেটিং করতে হবে তাহলে আপনারা এই স্ল্যাশ টোয়েন্টি ফোরটাকে রেফারেন্স ধরে আপনার রিকোয়ার্ড নেটওয়ার্ক হচ্ছে তিনটা কি ওয়াই আর রিকোয়ার্ড নেটওয়ার্ক হচ্ছে রিকোয়ার্ড নেটওয়ার্ক হচ্ছে কয়টা তিনটা মিনিমাম আপনার তিনটা নেটওয়ার্ক লাগবে রিকোয়ার্ড নেটওয়ার্ক তিনটা রেফারেন্স নেটওয়ার্ক এটা এইখানতে এটাকে আপনি সাবনেটিং করবেন আপনার দরকার মিনিমাম তিনটা এখন সাবনেটিং ব্লক গুলো কি কি হবে বা সাবনেটর আপনি সাবনেটিং করার পরে নেটওয়ার্ক ব্লক গুলো কি হবে এটা বের করতে হবে এটা সময় হচ্ছে পাঁচ মিনিট এখন তেইশ বাজে সাত মিনিট সময় দেওয়া হলো তেইশ বাজে আপনার তিরিশে আমি জিজ্ঞাসা করবো পড়াবো হচ্ছে আমাদের এখানে বইয়ে যদি চলে যায় বই থেকে আমরা ইমপ্লিমেন্টিং ভিল্যান্স এবং এসটিপি এখান থেকে আমরা ইমপ্লিমেন্ট্রিং ইথারনেট ভার্চুয়াল ল্যান এই পোর্শনটা স্টাডি করছিলাম হ্যাঁ আমাদের সহ দেখাইছিলাম ম্যাক লার্নিং এজিং ফ্রেম ফ্লার্ডিং ম্যাক আর ডেস্কটেবিল ডিফল ভিলেন হ্যাঁ ডাটা ভিলেন ভয়েস ভিলেন ট্রাঙ্কপোর্ট তারপর ইন্টারসিজ কানেক্টিভিটি নেটিভ ভিলেন

যে ট্রাঙ্কপোর্ট বলতে কি বোঝানো হয় মাল্টিপল ভিলেন পাস করতে পারবে ওই পোর্ট দিয়ে সুইসের ওই পোর্ট মাল্টিপল ভিলেন পাস করতে পারবে গুড আরেকজন বলবেন নেটিভ ভিলেন বলতে কি বোঝানো হয় বা নেটিভ ভিলেন কি কাজ করে নেটিভ ভিলেন যে কোন একজন বলেন মনে নাই তাই না নেটিভ ভিলেন আমরা এই চ্যাপ্টারটা স্টাডি করছি ওকে গুড তো এর পরের চ্যাপ্টারটাতে আমরা এবার খুব ইম্পর্টেন্ট সুইসের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাইন স্প্যানিং ট্রি প্রোটোকল কনসেপ্ট লেয়ার টু তে এই প্রোটোকলটা স্প্যানিংটি প্রোটোকল এই প্রোটোকলটা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এইভাবে লুপ হবে কিভাবে এটা আমরা এই টপোলজিটাকে যদি একটু রিঅারেঞ্জ করি লাইক আমরা একটু এটাকে সরাই দিলাম সার্ভারটাকে এদিকে দিয়ে দিলাম তারপরে সাথে একটা আমরা আমরা করব কি কেবল নিব যদি ইথারনেট কেবল ব্যবহার করি তাহলে ক্রস ওভার যেহেতু সুইচ টু সুইচ এখানে আমাদের ফার্স্ট ইথারনেট যে কোনো একটা পোর্ট লাইক টোয়েন্টি এখান থেকে আমাদের ফার্স্ট ইথারনেট যে কোনো একটা পোর্টে আমরা কানেক্ট করতে পারি ফার্স্ট ওয়ান আমরা যদি দেখি কি হচ্ছে আমরা বলি হচ্ছে রিং টপোলজি সাথে কানেক্টেড সৈষ্ঠ সৈস্ত্রীর সাথে কানেক্টেড আবার সৈস্ত্রী গিয়ে আবার এর সাথে কানেক্টেড তার মানে এইখানে কি হয়েছে একটা লুপ হয়েছে ঠিক আছে লেয়ার টু লুপ হয়েছে বা আমরা এটা কেন করছি এটা করার কারণ হচ্ছে যদি আমাদের যে কোনো একটা লিঙ্ক ডাউন হয়ে যায় এটা যদি ডাউন হয়ে যায় তারপরেও আমার যে কোনো পিসি যে কোনো পিসি বা সার্ভারের সাথে কমিউনিকেশন করতে পারবে ঠিক আছে এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায় আবার অল্টারনেটিভলি যদি এই লিঙ্কটা আপ থাকে এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায় তারপরেও কিন্তু আমি সবার সাথে কমিউনিকেশনটা রাখতে পারবো তাহলে এটা কিসের জন্য করলাম আমরা রিড এর জন্য যে আমার একটা লিঙ্ক যদি ডাউন হয় আর একটা লিঙ্ক দিয়ে আমি হচ্ছে ইউজার কমিউনিকেশন করতে পারবো এই জন্য আমরা এই রিং টপোলজি মেন্টেন করলাম এখন সুইসে যখন আমি রিং টপোলজি মেনটেন করতে যাবো তখন সুইসের ক্ষেত্রে সে কি করবে ছুইছে যদি এই স্প্যানিং ট্রি এই প্রোটোকলটা রানিং না থাকে ঠিক আছে যদি এই প্রোটোকলটা রানিং না থাকে তাহলে যেটা করবে সে প্রথমে আমি একটু ইয়ে দিয়ে বোঝাই পিসি ওয়ান মনে করি পিসি ওয়ান কার সাথে কমিউনিকেশন করতেছে পিসি থ্রির সাথে কমিউনিকেশন করতেছে তো পিসি ওয়ান প্রথমে যে ফ্রেমটা সুইচ ওয়ানের জিরো বাই ওয়ান দিয়ে আসবে ওই ফ্রেমের ভিতরে সোর্স ম্যাক থাকবে হচ্ছে পিসি ওয়ান ডেস্টিনেশন ম্যাক থাকবে হচ্ছে পিসি থ্রি এই ফ্রেমটা কে ওপেন করবে সুইস ওপেন করল সুইস ওপেন করার পরে এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য সে ফার্স্ট অ্যাট ফার্স্ট টাইম সে কিন্তু জানে না পিসি থ্রি সুইচ থ্রির সাথে কানে সে কিন্তু জানে না তাহলে সে কি করবে ফ্রেম ফ্লাডিং করবে আমরা এর আগের চ্যাপ্টারে পড়ছিলাম যদি আননোন ডেস্টিনেশন ম্যাক হয় তাহলে এই ফ্রেমটাকে সে কি করবে সুইসের সব পোর্টে ফ্লাট করে দিবে এক্সেপ্ট ইনকামিং পোর্ট মানে যে পোর্ট দিয়ে আসছে তার মানে সে এই পোর্টে দিবে তারপরে এই পোর্টে দিবে তারপরে এই পোর্টে এখন এই পর থেকে কি আসবে যে না এটা এই ম্যাক না ডিসকার্ড মেসেজ আসবে এখান থেকে কি আসবে ডিসকার্ড মেসেজ আসবে যে না এই ম্যাকটা এখানে এর ম্যাক না আর কি তাহলে এই ফ্রেমটা সুইচ টু তে আসলো অ্যাট এ টাইম সেটা সুইচ থ্রি তেও আসলো তাহলে যেহেতু সুইচ ওয়ান এর সাথে সুইচ থ্রি এর কানেক্টিভিটি ডিরেক্ট সেহেতু আমরা বলতে পারি এই সুইচ টু সুইচ যে ফ্রেম আদান প্রদান করে এর টাইমারটা হচ্ছে টু মিলি সেকেন্ড বিপিডিও আদান প্রদানের সময় আর কি তাহলে টু মিলি সেকেন্ডে সে সুইচ থ্রিতে আসবে আর সুইচ টু হয়ে যখন আসবে তার সময় লাগতেছে ফোর মিলি সেকেন্ড যেহেতু এখানে ঘুরে আসতেছে তো যখন এই ফ্রেমটা সুইচ থ্রির কাছে আসলো সুইচ থ্রির কোন পোর্ট দিয়ে আসলো সুইচ থ্রির এই পোর্ট দিয়ে মনে করি রিসিভ করলো রিসিভ করার পরে সে এই পোর্টে কি রিসিভ করলো এই সোর্স ম্যাকটা রিসিভ করলো এবং সে আসার পরে সাথে থ্রি যেহেতু কানেক্টেড সে অনুরূপভাবে এখানেও ফ্লাট করে দিবে এখানেও ফ্লাট করে দিবে তারপরে আবার এদিক দিয়ে ফরওয়ার্ড করে দিবে আচ্ছা যখন এখানে ফ্লাট করে দিল সেখানে এই এটা যেহেতু ডিজায়ার্ড Destination mac এখান থেকে আসবে হচ্ছে accept বাদ বাকি জায়গা থেকে আসবে হচ্ছে disk switch 3 জানলো যে আমার এই destination ম্যাকটা টা হচ্ছে f0/1 এ কানেক্টেড এই অনুযায়ী সে তার ম্যাক টেবিল কি করলো পপুলেট করলো switch 3 যে সোর্স ম্যাক হচ্ছে pc1 এর mac 2/1 এ রাখলো আর destination mac f0/1 এ রাখলো ইতিমধ্যে এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে বা কমপ্লিট হওয়ার মধ্যেই সুইচ টু থেকে ওই ফ্রেমটা আসলো যেটা অ্যাট এ টাইমে যাত্রা শুরু করছিল এটা আসার পরে সুইচ থ্রির কাছে সে আসার পরে সে বলছে যে আমি পিসি ওয়ানের ম্যাক দ্যাট মিনস এই পোর্ট দিয়ে এই পোর্টে সে লার্ন করবে যে পিসি ওয়ানের ম্যাক এই পোর্ট দিয়ে লার্ন করবে তো সুইচ থ্রি বলছে ভাই এই ম্যাকটা তো আমি অলরেডি লার্ন করছি এই পোর্ট দিয়ে অলরেডি আমি লার্ন করছি এই পর্দি তার মানে হচ্ছে এটা আমি অলরেডি জানি মানে মানুষের ক্ষেত্রে যেটা হয় যে আমাকে আমার ফ্রেন্ড তার একটা ফ্রেন্ডকে চিনাই দিল যে এই ফ্রেন্ডের নাম হচ্ছে মিস্টার এক্স আমি কিন্তু আমার মেমোরিতে রাখছি যে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের নাম হচ্ছে মিস্টার এক্স আর এসে বলছে যে না ওনার নাম হচ্ছে মিস্টার এক্স আরে ভাই এটা তো আমি জানি এটা আর আমাকে বলা লাগবে না তার মানে আমি কিন্তু ওইটা আর মাথায় নিচ্ছি না সুইচের ক্ষেত্রেও তাই সে কি করবে এই যে ফ্রেম যেটা সুইচ টু থেকে আসলো এই ফ্রেমটাকে শেয়ার আর মেমোরিতে নিবে না বা ম্যাক টেবিলে পপুলেট করবে না তাহলে এই যে ফ্রেমটা যেটা সে রিসিভ করল না সেই ফ্রেমটা কি হবে এই পোর্ট দিয়ে ইনকামিং পোর্ট হিসেবে আসবে আবার অন্য পোর্ট দিয়ে চলে যাবে তো এই পোর্ট দিয়ে আসলো এই পোর্টে চলে গেল সুইচ 1 সুইচ 1 কাছে আসলে সে আবার কি করবে সুইচ 1 কাছে আসার পরে এই পোর্টে সে আসবে তো সুইচ 1 সাথে তো এটা অলরেডি কানেক্টেড সুইচ 1 জানে এটা তো এই ফ্রেমটাকে সে সেও রিসিভ করবে না সে আবার এই পোর্টে ইন করে এই পোর্টে বের করে দিবে এই সুইচের কাছে যখন আসবে এই পোর্টে সে রিসিভ করলো এই পোর্টে বের করে দিবে তার মানে সে এই ফ্রেমটা কি করতেছে একটা লুপ তৈরি করতেছে ঠিক আছে এই ফ্রেমটা কি করতেছে এই যে আমরা লেয়ার টু কনসিডার করছি যেখানে বা লেয়ার টু টপোলজি যেখানে করছি সেখানে একটা লুপ ক্রিয়েট করবে আর এই লুপটাকে অ্যাভয়েড করার জন্য বা প্রোটেক্ট করার জন্য যে প্রোটোকলটা লেয়ার টু তে ব্যবহার করা হয় সেই প্রোটোকলটাকে বলে হচ্ছে স্প্যানিং স্প্যানিংটি প্রোটোকল সেই প্রোটোকলটাকে কি বলে স্প্যানিং স্প্যানিংটি প্রোটোকল আমি যে গল্প বললাম এই গল্পটা এখানে বলা আছে তো এই স্প্যানিং টি প্রোটোকলের আবার কতগুলো ভার্সন আছে ঠিক আছে স্প্যানিং টি প্রোটোকলের কতগুলো আবার কি আছে ভার্সন আছে যেমন স্প্যানিং টি দ্যাট মিনস এস টি পি তারপরে হচ্ছে র‍্যাপিড এস টি পি হ্যাঁ এগুলো আস্তে আস্তে করে আমরা আসব এখন আমি বললাম যে এই যে তিনটা সুইচের ভিতরে যে কমিউনিকেশন হচ্ছে এই কমিউনিকেশনটাতে এখন ডিফল্ট সিসকো সুইচগুলোতে স্প্যানিংটি অ্যানাবল থাকে স্প্যানিংটি কি থাকে অ্যানাবল থাকে তাহলে এই প্রোটেকশনের কাজটা সে ইটসেলফ নিজে করতেছে ঠিক আছে ইটসেলফ নিজে করতেছে এখন কিভাবে করতেছে এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখব তো এখানে আমরা সুইচ ওয়ানে যাচ্ছি একটু ভালো মতো খেয়াল করবেন সুইচ ওয়ানে পাসওয়ার্ড সিসকো শো স্প্যানিং টি আমরা যখন শো স্প্যানিং টি এই কমান্ডটা দিচ্ছি তখন এখানে অনেকগুলো এন্ট্রি আমাকে দেখাচ্ছে এন্ট্রিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি ফার্স্ট যখন আমি শো স্প্যানিং টি এই কমান্ডটা দিলাম প্রথমের তা দেখাচ্ছে ভিলেন জিরো জিরো ওয়ান তার মানে ভিলান ওয়ান স্প্যানিং টি বল প্রোটোকল আই তার মানে এটাতে ডিফল্ট সিসকো সুইসে যে স্প্যানিংটি কনফিগার হয় সেটা হচ্ছে পিভিএসটিভি পার ভিলেন স্প্যানিংটি প্রোটোকল মানে প্রতিটা ভিলেনের জন্য সে কি করে একটা ক্যালকুলেশন করে আপাতত আমরা ভিলেন ওয়ানের জন্যই ধরি ভিলেন ওয়ানের জন্য দেখেন ও একটা ক্যালকুলেশন করছে প্রথমে বলছে যে রুট আইডি হচ্ছে রুট আইডি হচ্ছে কে এইটা ব্রিজ আইডি হচ্ছে ব্রিজ আইডি হচ্ছে এটা ব্রিজ মানে হচ্ছে মানে নর্মালি হচ্ছে সুইস আসার আগে সুইসের ভার্সনটা ছিল হচ্ছে ব্রিজ এই জন্য ক্ষেত্রে স্প্যানিংটির এখানে সুইস আইডি না লিখে তারা ব্রিজ আইডি লেখে ঠিক আছে আচ্ছা ব্রিজ আইডি এখানে কি দিছে দেখেন প্রায়োরিটি তো রুট আইডি যেটা রুট আইডির প্রায়োরিটি এবং ব্রিজ আইডির প্রায়োরিটি হচ্ছে এখানে কি আছে সেম থ্রি টু সেভেন সিক্স নাইন আচ্ছা এইবার রুট আইডির ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা জিরো জিরো ওয়ান ফোর টু ওয়ান ডি এইট ফোর বি সিক্স তাহলে রুট আইডির ম্যাক অ্যাড্রেস এবং ব্রিজ আইডির ম্যাক অ্যাড্রেস হচ্ছে একই তার মানে হচ্ছে সুইচ ওয়ানই হচ্ছে রুট তার মানে হচ্ছে আমি বুঝাতে যাচ্ছি স্প্যানিং এই যে যে লুপ নেটওয়ার্ক নেটওয়ার্ক বা রিং যেটা তৈরি হইল এইখানে সে কি করবে ইন্টেনশনালি একটা সে বন্ধ করে রাখবে ইন্টেনশনালি ঠিক আছে একটা পোর্ট যদি বন্ধ থাকে মনে করেন এই পোর্টটা বন্ধ তাহলে এর আগের যে ফ্রেমের ক্যালকুলেশন ছিল তাতে করে এখান থেকে পিসি ওয়ান থেকে যখন আসবে তখন এই পোর্ট দিয়ে কিন্তু সে দিতে পারবে না কারণ এই পোর্টটা বন্ধ সবগুলো কমিউনিকেশন হবে এদিক দিয়ে তাহলে আর লুপ হওয়ার কোনো চান্স আছে লুপ হওয়ার কোনো চান্স নাই এই কাজটাই হচ্ছে স্প্যানিং টি করে ইন্টেনশনালি যেখানে রিং নেটওয়ার্ক আছে বা রিডানডেন্সি কনসিডার করা হয়েছে সুইচ নেটওয়ার্কে সেখানে সে কি করে ইন্টেনশনালি পোর্টকে ব্লক করে রাখে যাতে লুপ না হয় এখন কথা হচ্ছে স্প্যানিং টি কোন পোর্টটাকে বন্ধ করে রাখবে এই ক্যালকুলেশনটা শেখার জন্য আমাদের এই জিনিসটা একটু জানতে হবে যেমন আমরা আমরা এর দেখলাম এবং সুইচ ওয়ান হচ্ছে এখানে রুট ব্রিজ বাদবাকি সুইচ গুলো তাহলে কি নন রুট ব্রিজ ঠিক আছে বাদবাকি সুইচ গুলো হচ্ছে নন রুট তাহলে আমরা এখানে যদি লিখি ব্রিজ আইডি রুট এখানে দেখেন রুট আইডি বা ব্রিজ আইডি তো এখানে দুইটা জিনিস ইনভলভ আছে একটা হচ্ছে প্রায়োরিটি আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস তাহলে ব্রিজ আইডি সমান হচ্ছে প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস তাহলে এটাকে যদি আমরা একটু বোঝানোর জন্য এখানে প্লেস করি সুইচ ওয়ান এবার আমরা আসি সুইচ ওয়ান এর ক্ষেত্রে এটা আমরা সুইচ ওয়ান সুইচ ওয়ান এর ক্ষেত্রে আমাদের ব্রিজ আইডি ব্রিজ আইডিটা টা কি হচ্ছে ব্রিজ আইডি বলতেছি আমরা যে সুইচ প্রায়োরিটি প্লাস মাইক্রেস সুইচ প্রায়োরিটি হচ্ছে এটা হচ্ছে প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস প্রায়োরিটি প্লাস হচ্ছে ম্যাক অ্যাড্রেস তাহলে ম্যাক অ্যাড্রেস হচ্ছে সুইচ ওয়ান এর এইটা কপি তাহলে এটা হচ্ছে আমাদের ব্রিজ আইডি তাহলে সুইচ ওয়ান এর ব্রিজ আইডি হচ্ছে এইটা প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস তাহলে অনুরূপভাবে আমরা সুইচ টু সুইচ টু সুইচ টু থেকে যদি নেই তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে সুইচ টু সিএলআই এনেবল পাসওয়ার্ড হচ্ছে সিসকো শো ইজ প্যানিং ট্রি শো ইজ প্যানিং ট্রি আমরা ভিলেন ওয়ান এর রেসপেক্টে এটা এটা হচ্ছে সুইচ টু এর জন্য ব্রিজ আইডি হচ্ছে এইটা মানে এটা হচ্ছে তার নিজের আর উপরেরটা কার ইনফরমেশন

এরপরে ক্ষেত্রে ক্ষেত্রে এখানেও প্রায়োরিটি সেম থাকবে এবং সুইস থ্রির ব্রিজ আইডি হচ্ছে সিএলআ এটা হচ্ছে ম্যাক হচ্ছে এটা এটা হচ্ছে সুইচ থ্রি আমি নিচ্ছি ব্রিজ আইডি থেকে আচ্ছা এইখানে স্প্যানিং ট্রি তিনটা সুইচের ইনফরমেশন পাইছে সুইচ ওয়ান সুইচ টু সুইচ থ্রি ব্রিজ আইডি প্রতিটা সুইচেরই প্রায়োরিটি সেম ভিলেন এর জন্য থ্রি টু সেভেন সিক্স নাইন তাহলে এই স্প্যানিং ট্রি কীভাবে সুইচ ওয়ানকে রুট ব্রিজ বা রুট সুইচ হিসেবে সিলেক্ট করলো তাহলে একটু দেখি আমরা ম্যাক অ্যাড্রেসের কোনো ডিফারেন্স পাই কি না জিরো জিরো ওয়ান ফোর টু ওয়ান ডি এইট ফোর জিরো ওয়ান দিয়ে শুরু জিরো জিরো ডি জিরো দিয়ে শুরু আর পরেরটা জিরো জিরো ওয়ান দিয়ে শুরু তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যেটা প্রথমে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে ছোট তার পরের ফিল্ডে গিয়ে ফোর তারপরের ফিল্ডে গিয়ে এটা হচ্ছে সি তাহলে ফোর কি ছোট না সি এর চাইতে সি মানে তো বারো তাই না বোঝা যাচ্ছে কথা আচ্ছা তাহলে এই তিনটা ম্যাকের ভিতরে সব চাইতে লোয়েস্ট ম্যাক কি সুইস ওয়ান এর না আপনারা কি বলেন সব চাইতে লোয়েস্ট ম্যাক কি সুইস এর না কি কথা শোনা যাচ্ছে আমার জি ভাই হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাকটা কি সবচেয়ে ছোট না বড় ছোট হ্যাঁ সবার ছোট সবার ছোট এখন এই স্প্যানিং ট্রিতে যার ব্রিজ আইডি সবার ছোট হবে ব্রিজ আইডি মানে হচ্ছে প্রায়োরিটি প্লাস ম্যাক অ্যাড্রেস যার ব্রিজ আইডি সবার ছোট হবে সেই সুইচটা হবে হচ্ছে রুট সুইচ বা রুট ব্রিজ ঠিক আছে সেই সুইচটা কি হবে রুট ব্রিজ এই জন্য সুইচ অটোমেটিক্যালি এই সুইচ ওয়ান কে কি হিসেবে ডিক্লেয়ার করে দিছে রুট ব্রিজ হিসেবে ডিক্লেয়ার করে দিছে ভাই এটা হচ্ছে রুট ব্রিজ আচ্ছা এখন রুট ব্রিজের সাথে যে কানেক্টেড পোর্ট গুলো থাকবে সুইচ ওয়ান হচ্ছে আমাদের এখানে রুট ব্রিজ তাহলে সুইচ ওয়ান এর সাথে কে কানেক্ট সুইচ টু কানেক্ট সুইচ থ্রি কানেক্ট এখন রুট ব্রিজের সাথে কানেক্টেড পোর্ট হচ্ছে কি হবে ডেজিগনেটেড পোর্ট কিভাবে বললাম এখন দেখেন যে সুইচ ওয়ানের সাথে একটা পোর্ট হচ্ছে চব্বিশ নম্বর পোর্ট এটা আর একটা হচ্ছে গিগ নাইন বাই ওয়ান বা এটা কত পোর্ট গিগ সামথিং আর কি একটু দেখে নি গিগ জিরো বাই টু ঠিক আছে একটু মুভ করে দেখে নিলাম গিগ জিরো বাই টু তাহলে এখানে গিগ জিরো বাই টু এবং এফ জিরো বাই টোয়েন্টি ফোর এই দুইটা পোর্ট এর রোল হবে রোল হবে কি ডেজিগনেটেড পোর্ট ডেজিগনেটেড পোর্ট মানে আবার কি ডেজিগনেটেড পোর্ট মানে হচ্ছে এটার স্ট্যাটাস হবে হচ্ছে এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে মানে আপ এন্ড রানিং থাকবে ফরওয়ার্ডিং স্টেটে থাকার অর্থটা হচ্ছে কি থাকবে আপ এন্ড রানিং থাকবে তাহলে এই দুইটা পোর্ট আমরা পাইলাম যে এটা হচ্ছে কি থাকবে ডেজিগনেটেড পোর্ট হিসেবে থাকবে এটা হচ্ছে আমাদের কি আসতেছে ডেজিগনেটেড পোর্ট আবার এটাকে যদি আমরা কপি করি এটাও হচ্ছে আমাদের ডেজিগনেটেড তার মানে ডেজিগনেটেড পোর্ট এই দুইটা এটা রুট ব্রিজ সুইচ ওয়ান সুইচ ওয়ানের সাথে কানেক্টেড পোর্ট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট এবং এর স্ট্যাটাস হচ্ছে কি এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে বা এই পোর্টটা আপ থাকবে আচ্ছা এবার রুট ব্রিজের অপোজিট যে ইন্টারফেসটা অপোজিট যে ইন্টারফেসটা যেটা নন রুট ব্রিজের সাথে কানেক্টেড নন রুট ব্রিজ কি এখানে সুইচ টু আর হচ্ছে সুইচ থ্রি এই দুইটা হচ্ছে নন রুট ব্রিজ এখন আমাদের এখানে কয়টা পোর্ট আছে এই রিং এর ভিতরে ছয়টা পোর্ট আছে দুইটা পোর্টের স্ট্যাটাস আমরা জানলাম এই দুইটা পোর্ট থাকবে আপ এন্ড রানিং এই ছয়টা পোটের যেকোনো একটা পোর্ট কি থাকবে বন্ধ থাকবে লজিক্যালি বন্ধ থাকবে

অ্যাক্সেস পোর্টের কোনো ক্যালকুলেশন নিয়ে আসবো না অ্যাক্সেস পোর্ট সেটা রুট ব্রিজের সাথে কানেক্টেড থাকুক অথবা নন রুট ব্রিজের সাথে কানেক্টেড থাকুক এটা সবসময় ডেজিগনেটেড পোর্ট হবে যেমন সুইচ থ্রির সাথে এই দুইটা পোর্ট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট থাকবে সুইচ টুর সাথে এই সার্ভার যেটা পোর্টে কানেক্টেড এটা ডেজিগনেটেড পোর্ট থাকবে আমরা শুধু ক্যালকুলেশন করব ইন্টার সুইচ কানেক্টিভিটির যে পোর্টগুলো এই পোর্টগুলো ক্লিয়ার কাট ওকে আমি বানাচ্ছি না ও বানাইছে আমি করতে পারি আমি করতে পারি তবে এখন আপাতত আমি করতেছি না ডিফল্ট স্প্যানিং টি এবল আছে ডিফল্ট সুইচ আসলে কিভাবে ক্যালকুলেশন করে একটা সুইচ কে রুট ব্রিজ বানাইছে ওইটা আমরা প্রথমে এক্সপ্লেইন করতেছি তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো বানাতে পারবো বা বানাবো ওকে তাহলে আমরা যেটা জানলাম আমাদের এই রিং নেটওয়ার্কে তিনটা সুইচ আছে এই তিনটা সুইচ এর ভিতরে সবচাইতে ব্রিজ আইডি হবে হচ্ছে রুট ব্রিজ সুইচ ওয়ান হচ্ছে এখানে ব্রিজ এবং সাথে যে ইন্টার সুইচ কানেকটিভিটি আছে ওই কানেকটিভিটির যে পোর্ট ওই পোর্ট হবে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট ক্লিয়ার কাট তাহলে আমরা দুইটা পোর্টের স্ট্যাটাস জেনে ফেললাম ডেজিগনেটেড পোর্ট আচ্ছা এবার আমাকে জানতে হবে এই রুট সুইচ থেকে রুট সুইচ থেকে বা রুট সুইচের পোর্ট থেকে অন্য সুইচ পোর্টে যাইতে কস্ট ক্যালকুলেশন করতে হবে করতে হবে এখন আমি একটু খেয়াল করি যে সুইচ ওয়ানে যখন আমি বললাম যে গিগ জিরো বাই ওয়ান ডেজিগনেটেড পোর্ট হিসেবে থাকবে ফরওয়ারিং স্টেটে থাকবে এখানে কস্ট লেখা চার আবার এফ জিরো বাই টোয়েন্টি ফোর এটাও ডেজিগনেটেড পোর্ট এটাও ফরওয়ার্ডিং স্টেট কিন্তু কস্ট লেখা আছে উনিশ তার মানে আমাদের কাছে ক্লিয়ার হইল যে যদি ফার্স্ট ইথারনেট পোর্ট হয় তাহলে এস টিপি কস্ট হবে উনিশ যদি গিগাবিট ইথারনেট ইন্টারফেস হয় তাহলে কস্ট হবে হচ্ছে চার ঠিক আছে মানে ওই আমাকে বলে দিচ্ছে যে যদি ফার্স্ট ইথার নেট হয় তাহলে তোমার এস টিপি কস্ট হবে উনিশ আর যদি গিগা বিট নেট হয় তাহলে তোমার এস টিপি কস্ট হবে চার তাহলে এবার চলে আসি টপোলজিতে এই যে ইন্টারফেসটা সুইচ ওয়ান এবং সুইচ টু এই ইন্টারফেসটা আমাদের কি গিগাবিটে কানেক্টেড তাহলে গিগাবিটে যদি কানেক্টেড হয় তাহলে এর কস্ট হচ্ছে সিওএসটি কস্ট হচ্ছে কত চার চার দিলাম এখন সুইচ টু এবং সুইচ থ্রি এই পোর্টটাও হচ্ছে কানেক্টেড হচ্ছে গিগাবিট এই যে গিগাবিট ইথারনেট গিগাবিট ইথারনেট তাহলে এটার কস্ট হচ্ছে কত চার গেল এইবার বলতেছে যে তোমার ফার্স্ট ইথারনেটের কস্ট হচ্ছে কত উনিশ তাহলে এই যে পোর্টটা কানেক্টেড সুইচ ওয়ান এবং সুইচ থ্রির ভিতরে এটার কস্ট হচ্ছে কত উনিশ এখন বলছে রুট সুইচ থেকে বা রুট ব্রিজ থেকে আমার সুইচ টুর এই পোর্টে আসতে খরচ কত চার আবার এই রুট সুইচ থেকে সুইচ থ্র সুইচ থ্রির এই পোর্টে আসতে কস্ট কত চার যোগ চার 8 কিন্তু আমি যদি সুইচ 1 থেকে ডাইরেক্ট সুইচ 3 তে আসি তাহলে আমার খরচ হচ্ছে 19 এখন লোয়েস্ট খরচ যেটা হবে সেটা হচ্ছে কি হবে আমাদের ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে তাহলে আমাদের একটু আসি এবার সুইচ 1 থেকে সুইচ 2 তে আসতে দ্যাট মিন্স সুইচ 2 এর গিগ 9/1 পোর্ট যেটা এই পোটে আসতে খরচ হচ্ছে চার আর সুইচ ওয়ান থেকে সুইচ থ্রির জিরো বাই এফ টু বাই ওয়ান খরচ হচ্ছে তাহলে খরচ বেশি কার সুইচ থ্রিতে আসতে তাহলে এইটা সে আগে নিবে না আর কি কোনটাকে আগে নিবে কস্ট যেটা কম এটাকে সে কি করবে ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে আসবে এখন সুইচ টু এর 9 1, state state role yeah. state role gig 9/1 এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে এন্ড ফরওয়ার্ডিং স্টেটে থাকবে কিন্তু এটা রোল কি হবে ফরওয়ার্ডিং স্টেটে থাকবে কিন্তু এটা রোল কি হবে যেমন আমি এখানে দেখাচ্ছি gig 9/1 gig 9/1 এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে কস্ট হচ্ছে 4 কিন্তু এর রোল হবে হচ্ছে রুট পোর্ট তাহলে আমরা দুইটা জিনিস জানলাম পোর্ট এর স্ট্যাটাস একটা পোর্টের রোল হচ্ছে ডেজিগনেটেড পোর্ট সেটাও ফরওয়ার্ডিং স্টেটে থাকবে আর একটা পোর্টের রোল জানলাম রুট পোর্ট সেটাও ফরওয়ার্ডিং স্টেটে থাকবে তাহলে আমরা এই পোর্টটার স্ট্যাটাসটা হবে কি রুট পোর্ট তাহলে রুট পোর্ট এবং ডেজিগনেটেড পোর্ট দুইটাই কি থাকবে ফরওয়ার্ডিং স্টেটে থাকবে দ্যাট মিনস কি থাকবে আপ থাকবে ডান তাহলে ডেজিগনেটেড পোর্ট ডেজিগনেটেড পোর্ট রুট পোর্ট তাহলে আমরা ছয়টা পোর্টের ভিতরে তিনটা পোর্টের স্ট্যাটাস বলতে পারলাম আচ্ছা এইবার এই গিগ সিক্স বাই ওয়ানে রুট সুইচ থেকে আসতে খরচ কত তাহলে সিক্স বাই ওয়ান কার সাথে কানেক্টেড সুইচ টু এর সাথে কানেক্টেড খরচ কত খরচ হচ্ছে অনলি চার তাহলে সুইচ থ্রিতে আসতে খরচ কত উনিশ তাহলে এটা বেশি হচ্ছে আচ্ছা তাহলে এই Geek 6 এই পোর্টের স্ট্যাটাসটা হবে কি ডেজিগনেটেড পোর্ট ডেজিগনেটেড পোর্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড পোর্ট তাহলে এইটা আবার চলে আসলো ডেজিগনেটেড পোর্ট তাহলে রুট পোর্ট কি হিসেবে হচ্ছে আমি এক কথায় যদি বলি রুট ব্রিজের সাথে কানেক্টেড অপোজিট পোর্টটা হবে রুট পোর্ট সময় যদি সেটা ব্লকিং স্টেটে না যায় নিজের সাথে কানেক্টেড পোর্ট হবে ডেজিগনেটেড পোর্ট এবং এখন এটা যদি রুট পোর্ট হয় অন্য সুইচের সাথে অন্য যে পোটটা কানেক্টেড সেটা হবে পোর্ট তাহলে তাহলে নট একটা দুইটা তিনটা চারটা চারটা পোটের স্ট্যাটাস কিন্তু আমরা জেনে ফেলছি চারটা পোটের স্ট্যাটাস হচ্ছে চারটা পোটই আপ এইবার চলে আসবো হচ্ছে সুইচ স্ত্রিতে তাহলে আমাদের এখানে থাকতেছে পোর্ট একটা এইট পোর্ট একটা এই গিক আসতে এই রুট ব্রিজ থেকে খরচ হচ্ছে চার এবং চার আট যেখানে সুইচ ওয়ান থেকে সুইচ থ্রিতে ডিরেক্ট আসতে খরচ হচ্ছে উনিশ তাহলে খরচ কম কার এই দিক দিয়ে আসতে খরচ কম তাহলে গিগ সিক্স বাই ওয়ান আমি সুইচ থ্রি থেকে যদি দেখি গিগ সিক্স বাই ওয়ান এটাও হচ্ছে কি থাকবে ফরওয়ার্ডিং স্টেটে থাকবে সিক্স বাই ওয়ান তাহলে এটা কি রুট পোর্ট এবং কি অবস্থায় ফরওয়ার্ডিং স্টেট তাহলে এই যে সহজ ভাবে আমরা বুঝবো ডেজিগনেটেড পোর্টের অপোজিট পোর্টটা হবে সবসময় রুট পোর্ট এটা হচ্ছে রুট পোর্ট এবং এটা কি আছে ফরওয়ার্ডিং স্ট্যাটাসে আছে বা ফরওয়ার্ডিং স্টেটে আছে তাহলে একটা পোর্টই বাকি থাকলো এইটা তাহলে এ কি থাকবে ব্লকিং স্টেটে থাকবে ঠিক আছে এই যে এই যে দেখেন রোল হচ্ছে কি অল্টারনেট এটা রোল হচ্ছে কি অল্টারনেট এবং এর স্ট্যাটাস কি ব্লক blk ব্লক এটার স্ট্যাটাস হচ্ছে ব্লক তাহলে এই পোর্টটা হচ্ছে আমাদের কি থাকবে অল্টারনেট রোল প্লে করবে হচ্ছে অল্টারনেট এবং এর স্ট্যাটাসটা হবে এটা হচ্ছে ব্লকিং স্টেটে থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এইটা ব্লক অল্টারনেট তাহলে সুইচ কিন্তু ইটস সেল নিজেই ক্যালকুলেশন করে বের করছে ঠিক আছে যে এই পোর্টটা হচ্ছে বন্ধ থাকবে আবার এই রিং এর কোনো একটা লিংক যদি ডাউন হয়ে যায় তাহলে এই ব্লক পোর্টটা অটোমেটিক্যালি আবার আপ হয়ে যাবে যেমন আমি যদি সুইচ টু থেকে এই সিক্স বাই ওয়ানটাকে বন্ধ করে দিই সুইচ টু থেকে সিক্স বাই ওয়ানকে যদি বন্ধ করে দিই

সুইস ওয়ানের ডিরেক্ট যে এখন কি হিসেবে আছে রুট পোর্ট হিসেবে আছে এবং এটা ফরওয়ার্ডিং স্টেটে চলে গেছে ঠিক আছে এখন একটা লিঙ্ক ডাউন হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি যেটা লজিক্যালি ব্লক ছিল সেটা অটোমেটিক্যালি আফ হয়ে যাবে আবার সুইচ টু থেকে যেটা এটাকে এটাকে যদি আমি আবার আপ করে দিই তখন ওইটা আবার বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি এবং সুইচ থ্রি থেকে আমি যদি চেক করি এফ টু বাই ওয়ান

f2 by 1 আবার ব্লকিং স্টেটে চলে গেছে তাহলে এখানে কতগুলো স্টেট আমরা দেখলাম যে একবার দেখলাম হচ্ছে লিসেনিং একটু উপরে যদি যায় ফার্স্টে যেটা দেখলাম সেটা হচ্ছে কি লিসেনিং লার্নিং এর আগে হচ্ছে লিসেনিং এল এস এন ও দিছিল হচ্ছে এল এ এন এবার একটু উপরে এই যে এল এস এন লিসেনিং তারপরের স্টেট কি আসলো লিসেনিং এর পরে লং লার্নিং এর পরের স্টেপ কি তাহলে এই যে স্প্যানিং ট্রি যখন অ্যানেল থাকবে তখন একটা পোর্টকে সে ব্লকিং স্টেটে ছিল ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে সে যে নিয়ে আসলো এটার কিন্তু একটা কতগুলো ধাপ আছে কতগুলো ধাপ আছে যে ধাপগুলো হচ্ছে কি প্রথমে পোর্টটা ছিল হচ্ছে বিএলকে ব্লকিং স্টেটে ব্লকিং স্টেট থেকে সেই ব্লকিং স্টেট থেকে সে কোথায় আসলো এল এস এন লিসেনিং স্টেটে আসলো লিসেনিং স্টেট থেকে এল আর এন লার্নিং স্টেটে আসলো লার্নিং স্টেট থেকে সে আসলো ফরওয়ার্ডিং এফডাব্লিউডি ফরওয়ার্ডিং এই যে টোটাল প্রসেস এই টোটাল প্রসেস কমপ্লিট করতে এসটিপির সময় লাগে হচ্ছে 50 সেকেন্ড এস সেকেন্ড পি সেকেন্ড এই টোটাল প্রসেসটা কমপ্লিট করতে এসটিপির সময় লাগে কত 50 সেকেন্ড এই স্টেটটা সে কমপ্লিট করে এই প্রসেসটাতে তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হইল কিনা যে এই যে আমরা স্প্যানিং টি ডিফল্ট যেটা এনেবল আছে সুইচে সে কিভাবে রুট ব্রিজ সিলেক্ট করতেছে লোয়েস্ট ব্রিজ আইডিকে রুট ব্রিজ হিসেবে সিলেক্ট করতেছে যেটা রুট ব্রিজ রুট ব্রিজের সাথে কানেক্টেড পোর্ট হচ্ছে সে ডিক্লেয়ার করতেছে ডিজাইনটেড পোর্ট এবং রুট ব্রিজ থেকে ওই রিং ভিতরে যে পোর্টগুলো আছে প্রতিটা 포টে যেতে সে প্রথমে যেটা ক্যালকুলেট করতেছে কস্ট যে 포টে যাইতে কস্ট কম হবে সে এই পোর্টটাকে ফরওয়ার্ডিং স্টেটে রাখবে যে পোর্টে যাইতে কস্ট বেশি হবে ওই পোর্টটাকে সে ব্লকিং স্টেটে রাখবে ঠিক আছে এইভাবে সে এই ক্যালকুলেশনটা করে সে একটা পোর্টকে যে পোর্টটা আসলে ব্লকিং অল্টারনেট স্টেটে থাকার কথা ওইভাবে সে রেখে দিচ্ছে ঠিক আছে তাহলে প্রথমে রুট ব্রিজ সিলেকশনের জন্য ব্রিজ আইডি লোয়েস্ট সেকেন্ড কথা হচ্ছে যে আমরা সুইস এর সেটা ডেজিগনেটেড পোর্ট থাকবে না রুট পোর্ট থাকবে না অল্টারনেট পোর্ট স্টেট পোর্ট স্টেটে থাকবে সেটা ডিপেন্ড করতেছে রুট ব্রিজ থেকে কস্ট কত লোয়েস্ট কস্ট প্রায়োরিটি পাবে লোয়েস্ট কস্ট সেটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে সেটা ডেজিগনেটেড পোর্ট হোক অথবা রুট পোর্ট হোক আর আমরা এতটুকু জানছি ডেজিগনেটেড পোর্টের ঠিক অপোজিট সুইসের সুইস পোর্টটা হবে রুট পোর্ট ডেসিগনেটেড পোর্টের ঠিক অপোজিট সুইচের পোর্টটা হবে রুট পোর্ট দ্যাটস ইট ডেসিগনেটেড এবং রুট ডেসিগনেটেড রোল এবং হচ্ছে রুট রোল এই দুইটা রোলই বোঝাবে যে পোর্ট হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে আছে মানে সে ম্যাক লার্ন করতে পারবে ম্যাক ফরওয়ার্ড করতে পারবে ঠিক আছে মানে আপ অ্যান্ড রানিং অবস্থায় আছে তো এতটুকু মোটামুটি কি বুঝা গেছে স্পেলিংটির ক্যালকুলেশন রুট ব্রিজ সিলেকশন আমরা যেটা বললাম সেটা হচ্ছে রুট ব্রিজ সিলেকশন ক্লিয়ার হয়েছে রুট বেস সিলেকশন কিভাবে করতেছে জি ওকে এখন আপনাদের ভিতরে প্রশ্ন করলেন যে না আমি তো আমি তৈরি করতে চাই রুট বেস কি হবে আমি ডিক্লেয়ার করব তো সুইচ ওয়ান আমরা যেটা দেখলাম সুইচ ওয়ান হচ্ছে এখানে রুট ব্রিজ তো আমি চাচ্ছি যে না সুইচ ওয়ানটাকে আমরা রুট ব্রিজ হিসেবে ডিক্লেয়ার করবো না আমরা সুইচ টুকে ডিক্লেয়ার করব তাহলে আমরা এখানে তো ম্যাককে চেঞ্জ করতে পারবো না

এই যে গ্রিন কালার আছে এটা ফাইবারের জন্য এটা আলাদা দেখাচ্ছে আচ্ছা এখন আমরা যদি যে একটা সুইচকে যদি আমরা রুট সুইচ হিসেবে ডিক্লেয়ার করতে চাই লাইক মনে করলাম যে সুইচ টু কে আমরা রুট সুইচ হিসেবে ডিক্লেয়ার করব তাহলে কি করতে হবে আমাদেরকে এই সুইচ টু এর প্রায়োরিটি ম্যাক তো চেঞ্জ করতে পারবো না প্রায়োরিটিটাকে আমাদেরকে কি করতে হবে মডিফাই করতে হবে এখন প্রায়োরিটি বড় হইলে এটা রুট ব্রিজ হবে না ছোট হলে রুট ব্রিজ হবে এটা হচ্ছে একটা প্রশ্ন তো রুট ব্রিজ হবে যদি প্রায়োরিটি ছোট হয় ভ্যালু যদি ছোট হয় তাহলে সেটা রুট ব্রিজ হবে এখন কত ছোট হবে রুট ব্রিজের ক্যালকুলেশন হচ্ছে আমাদের প্রায়োরিটি ভ্যালুটা যেহেতু আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে এই যে ক্যালকুলেশন যেটা করতেছে ব্রিজ রুট ব্রিজ ক্যালকুলেশন বা স্প্যানিং টি রুট সিলেকশন এর যে ক্যালকুলেশন করতেছে এই ক্যালকুলেশনটা সিস্কো সুইসের ক্ষেত্রে ডিফল্ট সে প্রতিটা ভিল করতেছে এই জন্য এটাকে বলা হয় পার ভিলোটোকল পি ভিএসিপি পার ভিলিং টি প্রোটোকল তো এই পারভিলেন স্প্যানিং টি প্রোটোকল আমরা জানি যে ভিলেন আইডি হচ্ছে সর্বোচ্চ হয় হচ্ছে পারো বিট এর এখন পারো বিট যদি ভিলেন আইডি হয় তাহলে নাম্বার অফ ভিল আইডি হয় টোটাল টু পাওয়ার টুয়েলভ তাতে করে আসে হচ্ছে চার হাজার চুরানব্বই প্রতিটা ভিলিয়ানের জন্য যদি সে ক্যালকুলেশন করে তাহলে আমাদের এই যে priority ভ্যালু একটা priority ভ্যালু যদি আমি দেই তার পরের হবে কত চার হাজার ছিয়ানব্বই এর গুণিতক চার চার হাজার ছিয়ানব্বই গুণিতক এখন প্রথম প্রায়োরিটি যদি আমরা এটা দেই প্রায় প্রায় ও আর প্রায়োরিটি ভ্যালু প্রথমে আমরা প্রায়োরিটি ভ্যালু দিলাম জিরো তার পরের ভ্যালুটা আমাকে দিতে হবে ফোর জিরো নাইন সিক্স তার পরের ভ্যালুটা দিতে হবে ফোর নাইন সিক্স এর দ্বিগুণ মানে চার হাজার ছিয়ানব্বই এর নাইন ফোর না আচ্ছা নাইন সিক্স ওকে ঠিক আছে তাহলে ফোর জিরো নাইন সিক্স তাহলে এই ফোর জিরো নাইন সিক্স এর গুণিত হতে হবে তাহলে পরেরটা হতে হবে কি ফোর জিরো নাইন সিক্স গুণ হচ্ছে দুই তাহলে আট হাজার আচ্ছা আমরা একটু ক্যালকুলেটর নিই নিশনের জন্য সুবিধার জন্য ক্যালকুলেটর তাহলে এখানে আসছে ফোর জিরো ফোর জিরো নাইন সিক্স গুণন হচ্ছে দুই ইকুয়াল টু হচ্ছে আট হাজার একশো বিরানব্বই তার মানে পরের প্রায়োরিটি ভ্যালু আমি দিতে পারবো আট হাজার একশো বিরানব্বই তার পরের ভ্যালুটা কত হবে তাহলে তার পরের ভ্যালুটা হবে হচ্ছে এই ফোর জিরো নাইন সিক্স গুণন হচ্ছে তিন বারো হাজার এত ঠিক আছে এইভাবে আমরা যদি ফোর জিরো নাইন সিক্স গুনন আট এটা দেই তাহলে এখানে আসে কত দেখেন বত্রিশ হাজার সাতশো আটষট্টি সুইচ এই ভ্যালুটাকে ডিফল্ট ভ্যালু হিসেবে ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু হিসেবে ব্যবহার করে 4096 গুণ হচ্ছে 8 32768 এখানে দেখেন প্রতিটা ভ্যালুর মানে ব্রিজের প্রায়োরিটি আসছে 32769 কেন আসছে কারণ ভিলেন ওয়ান এর জন্য এক বাড়ছে যদি টু এর জন্য হতো তাহলে টু বাড়তো মেইন ভ্যালুটা হচ্ছে 768 যেহেতু ভিলেন ওয়ান এর রেসপেক্টে ক্যালকুলেশন সেহেতু এখানে 769 সবগুলো সুইসের ব্রিজ প্রায়োরিটি থ্রি টু সেভেন সিক্স নাইন যেটা কিনা আমরা ক্যালকুলেশন করে যে যেটা দেখলাম যে মেন যে প্রায়োরিটি আমাদের ভিলেন আইডি ওই ভিলেন আইডির আট গুণ এটা হচ্ছে ডিফল্ট প্রায়োরিটি হিসেবে ব্যবহার করা হয় সিসকো সুইচে ডিফল্ট প্রায়োরিটি হিসেবে ব্যবহার করা হয় এখন আমি যদি সুইচ টু এর প্রায়োরিটি আমি যদি বলে দিই যে সুইচ টু তোমার প্রায়োরিটি কিন্তু ভাই জিরো তোমার প্রায়োরিটি ভাই কিন্তু জিরো এখন এটা যদি বলতে চাই এক্সিট স্প্যানিং ট্রি এখানে আমাদের আসবে মোড ঠিক আছে স্প্যানিং ট্রি মোড এখন স্প্যানিং ট্রি মোটের ভিতরে গেলে দুইটা মোট পাবো আমরা এখানে এই সুইচের ক্ষেত্রে পিভিএসটি পার ভিলান স্প্যানিং টি যেটা অলরেডি কনফিগার করা অলরেডি কনফিগার করা

আমাদের এখানে এক হাজার পাঁচ পর্যন্ত ভিলেন আছে ঠিক আছে আমরা এখানে দিলাম আহ এক হাজার পাঁচ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি না এক হাজার এক পর্যন্ত দিলাম ব্যবহার করতে পারি কেন বলতেছি আমি একটু আবারও দেখাই দিই এখানে আমরা দেখছিলাম যে ডিফল্ট ভিলান আইডি হচ্ছে ওয়ান এবং এই এক হাজার দুই থেকে এক হাজার পাঁচ এগুলো এই ভিলেনগুলো গুলো নির্দিষ্ট একটা কাজের জন্য এই সুইচে ব্যবহার করা হয়েছে এই জন্য এই ভিল্যান গুলো আমরা ব্যবহার করতে পারবো না এই জন্য আমরা বললাম এক থেকে কত এক হাজার এক তাহলে এই অনুযায়ী যদি আমরা যাই যে স্প্যানিং ট্রি ভিলেন তারপরে আমরা দিলাম এক থেকে এক হাজার এক তারপরে এখানে প্রায়োরিটি এই প্রায়রিটি হ্যাঁ আমরা প্রায়রিটি সেট করতে পারবো এখন প্রায়োরিটি priority দিলাম এই যে দেখেন priority এখানে কি দেওয়া আছে zero থেকে একষট্টি হাজার চারশো চল্লিশ পর্যন্ত আপনি দিতে পারবেন কিন্তু এটার increment হতে হবে চার হাজার ছিয়ানব্বই আপনি একটা priority দিলেন one আর একটা priority দিবেন two এটা সম্ভব না ঠিক আছে তো এটার priority আমরা দিলাম হচ্ছে zero then এন্টার এটার priority সেট হইলো আমাদের zero এখন যদি আমরা শো তাহলে দেখব যে আমাদের ভিলান 1 এ যেটা ছিল এই যে দেখেন কত ভ্যালু আসছে কত আসছে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল না এটা ছিল কিছুক্ষণ আগে থ্রি টু সেভেন সিক্স নাইন যদি যাই এখন আইডি আইডি ওয়ান এই জন্য যদি এটা হ্যাঁ এই যে নাইনটি নাইন প্রায়োরিটি নাইনটি নাইন ভিলান আইডি নাইনটি নাইন না এই যে প্রায়োরিটি নাইনটি নাইন আবার যদি নিচের ভিলানগুলো দেখি অনুরূপ একশো ভিলান তার প্রায়োরিটি একশো পার ভিলান আর কি হ্যাঁ পার ভিলান ভিলান আইডি যত হবে ওইভাবে সে ইনক্রিমেন্টালি বাড়ায় নিবে এই জন্য মাঝখানে ও গ্যাপ রাখতেছে চার হাজার ছিয়ানব্বই একশো এক এই যে প্রায়োরিটি একশো এক

সুইচ টু কিন্তু এখন রুট হয়ে গেছে কেন কারণ তার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে কম আমি যদি এখন সুইচ ওয়ানে গিয়ে দেখি যে সুইচ ওয়ানের কিছুক্ষণ আগে দেখাচ্ছিল এ হচ্ছে রুট ব্রিজ হ্যাঁ এই সুইচ ওয়ান দেখাচ্ছিল যে আমি রুট হ্যাঁ এখন সে কি দেখায় সে কিন্তু এখন আর রুট নেই সে কিন্তু এখন আর রুট নেই

এটা রুট আইডির ইনফরমেশন বা রুট ব্রিজের ইনফরমেশন নিজের ইনফরমেশন এইটা ক্লিয়ার এটা হচ্ছে রুট আইডির ইনফরমেশন প্রথমের হচ্ছে নিচ্ছে যে রুট এই টপোলজিতে তার ইনফরমেশন আর এটা হচ্ছে নিজের ইনফরমেশন হ্যাঁ এই যে এই ম্যাগটা হচ্ছে আলাদা এই ম্যাকটা হচ্ছে আলাদা তাহলে কি আমরা স্প্যানিং সম্পর্কে জানলাম কিভাবে রুট সিলেকশন হয় আমরা নিজেরাও সিলেক্ট করতে পারি প্রায়োরিটির উপরে বেস করে হ্যাঁ যে আমরা প্রায়োরিটি সেট করে একটা সুইচকে রুট সুইচ হিসাবে সিলেক্ট করতে পারি ঠিক আছে আচ্ছা খুব ভালো কথা এখন এই যে ইস্পাইরিং টি ইস্পাইরিং টি লজিক্যালি একটা পোর্ট বন্ধ রাখতিছে তো এই যে এটার জন্য এই যে ব্লকিং থেকে লিসেনিং লার্নিং ফরওয়ার্ডিং এটার জন্য 50 সেকেন্ড সময় লাগতিছে তো এই সময়টা হচ্ছে একটু বেশি মনে হয় হুম প্রোডাকশন নেটওয়ার্কের ক্ষেত্রে 50 সেকেন্ড কিন্তু অনেক বড় সময় তো আইটিএফলি এবং সিসকো চিন্তা করে দেখো এই সময়টাকে একটু কমানো দরকার এই সময়টাকে কি একটু কমানো দরকার এরপরে তারা একটা প্রোটোকল ইন্ট্রোডিউস করলো সেটাকে তারা বললো হচ্ছে আর এস টিপি আর এস টিপি তিনটা স্প্যানিং টি প্রোটোকল তো যেটা আছে সেটা স্প্যানিং স্প্যানিংটি প্রোটোকল এই তিনটা সুইচে আমরা আর এস টিপি কনফিগার করব তাহলে কিভাবে কনফিগার করবো স্প্যানিং ট্রি মোড র্যাপিড পিভিএসটি

এটা আমরা রাইট করলাম এবার তিনটা সুইচে আমরা তাহলে এই সিমিলার কনফিগারেশনটা দিয়ে দিই সিমিলার কনফিগারেশনটা দিয়ে দিই কনফিগার স্প্যানিং ট্রি এস স্প্যানিং ট্রি মোড র‍্যাপিড পিভিএসটি এন্ড রাইট জাস্ট সিঙ্গেল লাইন আর কি হ্যাঁ সুইচ তবে একটা মজার জিনিস হচ্ছে এই র‍্যাপিড পিভিএসডিপি এবং পিভিএসডিপির ভিতরে আবার ইন্টারনাল কমিউনিকেশন হয় আর কি হ্যাঁ তার মানে হচ্ছে আপনার টপোলজিতে মনে করেন দশটা সুইচ আছে আপনি একটা সুইচে র‍্যাপিড পি করলেন আর নয়টা সুইচে হচ্ছে পিভিএসডিপি আছে তার মানে কমিউনিকেশনটা যে বন্ধ হয়ে যাবে তা না আপনি একটা একটা করে ওয়ান বাই ওয়ান কনভার্ট করে নিতে পারবেন স্প্যারিং ট্রি মোড র্যাপিড পিভিএসডি যখন আমি এটা করলাম তখন এইবার একটু দেখি শো স্প্যানিং টি কোনো চেঞ্জেস পাই পাচ্ছি কিনা একটু দেখি আমরা ফার্স্ট লাইনে ও বলে দিছে আর এস করা হয়েছে ফার্স্ট লাইনে কি বলে দিছে আর এস টিপি করা হয়েছে আচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল না এখানে ছিল হচ্ছে কি স্প্যানিং টি এনাবল প্রোটোকল আই ট্রিপল মানে পিভিএস তাহলে এটা কনফিগার করার পরে আমরা চেক করব হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এই যে স্পাইরিং টি স্পাইরিং টি এনাবল প্রোটোকল হচ্ছে আর এস এবং রুট আইডি ক্যালকুলেশন আগের মতই আছে ব্রিজ আইডি ক্যালকুলেশন আগের মতই আছে ঠিক আছে শুধু টাইমারটা এখানে আগে হচ্ছে 50 সেকেন্ড সময় লাগত এখন হচ্ছে সে শর্ট টাইম দ্যাট মিন্স 20 সেকেন্ডে কনভারজেন্স টাইমটা মেক শেয়ার করতে পারবে এবং এখানে দেখেন পোর্টের রোল যেটা একটা রেসিগনেটেড পোর্ট তারপরে রুট পোর্ট তো এখানে একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে আপনার এটা বোঝার জন্য আমি একটা পোর্টটাকে ডাউন করি একটা পোর্টকে যেমন সুইচ ওয়ানের আমি গেগ জিরো বাই টু পোর্টটাকে ডাউন করতেছি সুইচ ওয়ানের এর জিরো বাই টু ইন্টারফেস গেগ জিরো বাই টু মানে এটা কিন্তু সময় নিল না কিছুক্ষণ আগে যখন দেখলাম যে একটাকে ডাউন করে সে লিসেনিং স্টেটে আসতেছে লার্নিং স্টেটে আসতেছে হ্যাঁ তারপরে ফরওয়ার্ডিং স্টেটে যাচ্ছে এটা দেখা যাচ্ছে সাথে সাথে চলে আসছে এই জন্য বললাম যে টাইমটা এটা এটা হচ্ছে তো কেন ও লিসেনিং স্টেটটা কমপ্লিটলি বাদ দিয়ে দিচ্ছে লিসেনিং স্টেটটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিছে এই র্যাপিড প্রি বা আর এস আর কি করছে লিসেনিং বাদ তাহলে আমাদের এইখানে স্টেট যেটা থাকতেছে আমরা যদি টপোলজিতে ব্যাক করি তাহলে এখানে লিস্টিং স্টেটটা বাদ মানে ব্লকিং স্টেট থেকে একেবারে লাভ দিয়ে এসে লার্নিং স্টেটে চলে যাচ্ছে ঠিক আছে লার্নিং স্টেটে চলে যাচ্ছে লার্নিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে চলে যাচ্ছে এই জন্যই সময়টা কম লাগতেছে ঠিক আছে আচ্ছা তো এটা ছিল হচ্ছে আমাদের র্যাপিড পিপিএসটি তো এই যে এখানে আমি যতটুকু পড়ালাম তাতে করে এখানে কনফিগার এবং ভেরিফায়ার লেয়ার টু এবং লেয়ার থ্রি ইথার চ্যানেল ইথার চ্যানেলটা একটু পরে আসতেছি ড্রাইসক্রাইব দ্য নিড ফর বেসিক অপারেশন অব র্যাপিড পি প্লাস ইস ফাইনিং টি প্রোটোকল আইডেন্টিফাই বেসিক অপারেশন রুট পোর্ট রুট ব্রিজ প্রাইমারি সেকেন্ডারি আদার পোর্ট নেট পোর্ট স্টেট ফরোডিং স্টেট ব্লকিং স্টেট পোর্ট ফার্স্ট আরেকটা একটা জিনিস আমরা এখন একটু দেখে নিব ফোর্থ রুট এখানে রুট এখানে বলতেছে প্রাইমারি হ্যাঁ এটা এটা বলবে এটা বলবো একটা মিনিট এটা বলবো তো এইখানে একটা সহজ জিনিস আমরা একটু বলে তারপর এটা বলবো যে পোর্ট ফাস্ট পোর্ট ফাস্টের बेनिफिट কি এখন আমরা যখন এই যে এখানে সুইচ থেকে যদি চিন্তা করি আমাদের সার্ভার হচ্ছে কার সাথে কানেক্ট f0 by 1 এ কানেক্ট এখন 80/1 এই পোর্টটাকে যদি আমি ডাউন করি এই পোর্টটাকে যদি আমি ডাউন করি যদি পারভিলেন স্প্যানিংটি কনফিগার করা থাকে তাহলে 50 সেকেন্ড সময় নেবে ফরওয়ার্ডিং স্টেটে আসতে যদি RSTP কনফিগার করা থাকে তাহলে 30 সেকেন্ড সময় নেবে ফরওয়ার্ডিং স্টেটে আসতে এখন আমি চাচ্ছি যেহেতু এটা সার্ভার এই সার্ভারে খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশ আর এস টি জন্য থার্টি সেকেন্ড ঠিক আছে ত্রিশ সেকেন্ড আচ্ছা তো এইখানে আমি বলতেছি যে সার্ভারে এখানে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে এখন এই অ্যাপ্লিকেশন আমার পোর্ট কোনো কারণে যদি ডিস্টার্ব হয় বা একটা পোর্ট থেকে খুলে সুইচের আরেকটা আর যদি লাগাই তাহলে এটা সাথে সাথে আফ হইতে হবে সাথে সাথে আফ হইতে হবে কিন্তু আমি যদি এখানে এফ জিরো বাই ওয়ান এই পোর্টটাকে যদি বন্ধ করে দিই ইন্টারফেস এফ জিরো বাই ওয়ান শাট ডাউন বন্ধ হয়ে গেল নো শাট ডাউন সাথে সাথে কিন্তু আফ হয়নি এই যে দেখ এটা কি কালার যদি গ্রাফিক্যালি দেখি এটা হচ্ছে এই যে অরেঞ্জ এইবার গ্রিন আসলো তার মানে সে কতটুকু সময় লিখলো থার্টি সেকেন্ড এর ভিতরে যে আমরা কথা বলছি থার্টি সেকেন্ডস কিন্তু সময় নিয়ে সে আফিসে তা আমি চাচ্ছি যে এই সার্ভার যে পোর্টটাতে কানেক্টেড ভাই তুমি কিন্তু সাথে সাথে আফ হতে হবে তোমাকে আমার এত সময় নেওয়া যাবে না অ্যাপ্লিকেশন যদি আমি পোর্ট চেঞ্জ করি পোর্ট লাগানোর সাথে সাথে আফ হয়ে যেতে হবে তখন আমরা

ফিচারটা কোথায় ব্যবহার করব না ট্রাংপোর্টে ব্যবহার করব না কেন ব্যবহার করব না কারণ হচ্ছে ট্রাংপোর্টে এই যে একটা পোর্ট ব্লকিং স্টেটে আসে একটা পোর্ট যখন ডাউন হচ্ছে সে আবার স্টেটে আসতেছে এটার জন্য কিন্তু সে একটা সময় নিচ্ছে কিন্তু এটাকে যদি আমি ফোর্স করি ভাই তুমি এখন তাহলে সে কনফিউজ হয়ে যাবে এবং একটা সার্টেন টাইম লুপটাকে ক্যারি করবে

পোর্ট ফাস্ট হচ্ছে কার ফিচার স্প্যানিং টির স্প্যানিং কি যদি এনেবল থাকে তাহলে পোর্ট ফার্স্ট কাজ করবে আর যদি না থাকে তাহলে কাজ করবে না সিম্পল ওকে এখন এই যে জিনিস হলো হ্যাঁ সমস্যা নাই সমস্যা নাই নয় হ্যাঁ আচ্ছা শাটডাউন আমি হচ্ছে এটাকে এবার শার্টডাউন করলাম তারপরে কি করলাম নো করলাম কোন সময় নিছে সাথে সাথে গ্রিন নিতে আচ্ছা তাহলে আপনাদের কাছে মানে ইমিডিয়েটলি আফ হয়ে যাবে আচ্ছা এটা গেল হচ্ছে এরপরে আসি আর একটা জিনিস আছে প্রাইমারি সেকেন্ডারি এখন রুট ব্রিজ প্রাইমারি রুট ব্রিজ সেকেন্ডারি এখন রুট ব্রিজ প্রাইমারি সেকেন্ডারি আমরা কেন করি আমরা যেমন এখানে একটা সুইসের প্রায়োরিটি মানে বলে দিলাম যে সুইসের প্রায়োরিটি হবে হচ্ছে জিরো আমরা এই কাজটা প্রাইমারি সেকেন্ডারি দিয়েও করতে পারতাম এই প্রায়োরিটি জিরো না বলে আমরা কি করতে পারতাম প্রাইমারি সেকেন্ডারি দিয়েও করতে পারতাম তবে প্রাইমারি সেকেন্ডারি দিয়ে করলে কি হয় সেটা আমরা একটু দেখি কনফিগার টার্মিনাল এখন তার আগে আমরা একটু দেখে নিব শো স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান ভিলেন ওয়ানের ক্ষেত্রে এই সুইচের প্রায়োরিটি কত দেওয়া আছে থ্রি টু সেভেন সিক্স তো এই সুইচটাকে আমরা প্রাইমারি সুইচ হিসেবে ডিক্লেয়ার করব তাহলে এই প্রায়োরিটির কি ভ্যারিয়েশন আসে আমরা দেখব এর পরে কিভাবে করব স্প্যানিং ট্রি ভিলেন ভিলেন আমরা দিলাম এক থেকে এক হাজার এক আমাদের এই সুইচের জন্য তারপরে এখানে দেখব রুট রুট এরপরে আছে কি প্রাইমারি সেকেন্ডারি এখন কি বলছে প্রাইমারি প্রাইমারি মানে হচ্ছে কনফিগার দি সুইচ অ্যাজ প্রাইমারি রুট ফর দিস স্প্যান মানে প্রাইমারি সুইচ হিসেবে এই ভিলেন জন্য এই সুইচটাকে কনফিগার করতে বলছে আর আর বলছে সেকেন্ডারি এখন আমি যদি প্রাইমারি দেই আর এন্টার দেই তাহলে আমাদের এখানে চেঞ্জেসটা কি আসতেছে আমরা দেখি শো স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান এইখানে ভিলেন ওয়ানে আমাদের ভিলেন ওয়ানে এখানে খেয়াল করেন সুইচ ওয়ান ভিলেন ওয়ানে সে কি করছে রুট ব্রিজের প্রায়োরিটি এখানে কত আসছে ওয়ান এবং ব্রিজ আইডি ও এখানে দেখাচ্ছে কত ওয়ান ব্রিজ আইডি কত দেখাচ্ছে ওয়ান তার মানে হচ্ছে আমি যখন এই সুইচটাকে প্রাইমারি সুইচ হিসেবে ডিক্লিয়ার করলাম তখন সেটা ডিফল্ট করে দিল কত জিরো ডিফল্ট করে দিল কত জিরো তার মানে সেটা হচ্ছে প্রাইমারি এখন বলতেছি যে না আমি চাচ্ছি হচ্ছে এটাকে প্রাইমারি সুইচ বা যখনই আমি প্রাইমারি সুইচ হিসেবে ডিক্লেয়ার করছি তখন দেখেন এই সুইচটা কিন্তু রুট ব্রিজ আবার এগেইন রুট ব্রিজ হয়ে গেছে এগেইন রুট ব্রিজ হয়ে গেছে তো আমরা সুইচ টুকেই প্রাইমারি সুইচ হিসেবে যাচ্ছি যেটা ম্যানুয়ালি প্রায়োরিটি সেট করছি এটাকে আমরা সেকেন্ডারি হিসেবে কনফিগার করতে যাচ্ছি যদি সেকেন্ডারি হিসেবে করি তাহলে কি হবে প্রাইমারির জায়গায় আমরা দিলাম হচ্ছে সেকেন্ডারি এন্টার দেন अगेन শো স্প্যানিং ট্রি ভিলেন 1 যখন আমি সেকেন্ডারি হিসেবে কনফিগার করলাম তখন তার প্রায়োরিটি ভ্যালু সেট করছে 2876 টু টু এইট সেভেন সিক্স টু টু এইট সেভেন সিক্স টু এটা কোথায় থেকে আসলো এটা আসলো আপনার ডিফল্ট যে প্রায়োরিটি ছিল ডিফল্ট প্রায়োরিটি থেকে এক কম ফোর জিরো নাইন সিক্স গুণন হচ্ছে মানে সাত গুণ তাহলে আমি আবারও সামারি করতেছি ডিফল্ট একটা সুইস প্রায়োরিটি থাকে হচ্ছে আমাদের যে ভিলেন আইডিয়া আছে টোটাল তার আট গুণ যখন প্রাইমারি হিসেবে আমরা ডিক্লিয়ার করি তখন তার প্রাইরিটি হয়ে যায় জিরো যখন সেকেন্ডারি হিসেবে ডিক্লিয়ার করি তখন তার প্রায়োরিটি হয়ে যায় ফোর জিরো নাইন সিক্স এর সাত গুণ ক্লিয়ার তাহলে প্রাইমারি সেকেন্ডারি এবং ম্যানুয়ালি প্রাইরিটি সেট আবার দেখাচ্ছি সেকেন্ডারিটা এখানে জাস্ট কিছুই না আমরা ওই কনফিগারেশনটাই জাস্ট লাস্টে গিয়ে বলে দিব সেকেন্ডারি এবং সে কি করবে সেকেন্ডারি বলার সাথে সাথে এই সুইচের এর প্রায়োরিটি সেট করে দিবে ফোর জিরো নাইন সিক্স গুণ সিঙ্গেল লাইন আচ্ছা সামারি তো আমাদের কথা হচ্ছিল যে প্রাইমারি এবং সেকেন্ডারি যদি একটা সুইচকে আমরা প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করি তার মানে এই সুইচটাকে আমি চাচ্ছি রুট ব্রিজ হিসেবে সিলেক্ট করতে যদি প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করি এবং প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করে বেসিক্যালি সে যেটা করে সুইচের প্রায়োরিটিটা বা ব্রিজ আইডির যে প্রায়োরিটিটা প্রায়োরিটি ভ্যালুটা সেট করে দেয় জিরো এটা হচ্ছে প্রাইমারি এখন একটা সুইচকে আমরা প্রাইমারি চাচ্ছি আর একটা সুইচকে আমরা চাচ্ছি সেকেন্ডারি হিসেবে তখন সে কি করে সেকেন্ডারি সুইচ হিসেবে যেটাকে আমরা কনফিগার করতে চাচ্ছি বা করতেছি সেটা কি করে ওই আমাদের ডিফল্ট যে 4096 ভ্যালু আছে ওই ভ্যালু থেকে 7 মাল্টিপল করে যে ভ্যালুটা আসবে 28600 28600 কত 28672 এই ভ্যালুটাকে সেট করে দিবে যদি আমরা সেকেন্ডারি হিসেবে ওই সুইচটাকে সেট করি

আমরা যেটা নিয়ে আলাপ করতেছিলাম এইখানে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে একটা জিনিস আমাদের বাকি আছে শুধু ইথার চ্যানেল এল এস সিফিউজেটাকে বলতেছি ইথার চ্যানেলের কনফিগারেশন আমরা দেখব বাদ বাকি জিনিসটা আমাদের এই চ্যাপ্টারে ডান আচ্ছা এরপরে পরের চ্যাপ্টারটা যেটা ছিল আমাদের আর এসটিপি যেটা আমরা অলরেডি আলাপ করলাম হম আর rstp এর ক্ষেত্রে রুট পোর্ট রুট ব্রিজ একই জিনিস হ্যাঁ পোর্ট স্টেট ফরওয়ার্ডিং ব্লকিং পোর্ট ফাস্ট একই ক্যালকুলেশন শুধু টাইমটা কম এখন আমরা এই দুইটা চ্যাপ্টারের একটা জিনিস আমাদের বাকি আছে সেটা হচ্ছে ইথার চ্যানেল ইথার চ্যানেলটা আমরা এখন একটু শিখবো এখন ইথার চ্যানেল এখন মনে করেন যে আপনার এইখানে এই সুই স্ত্রীতে যে কাস্টমার গুলো কানেক্ট করছেন এই কাস্টমার গুলোর টোটাল ট্রাফিক এখানে ফরওয়ার্ডিং স্টেটে আছে এই পোর্টটা এই পোর্টটা কোন দিক দিয়ে এই ইউজারে ট্রাফিক গুলো এখন যাবে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাবে এখন এই টোটাল ইউজার ট্রাফিক ওয়ান জি প্লাস এখানে আমাদের ক্যাপাসিটি কত ওয়ান জি এখন বলতেছি কি এই ক্যাপাসিটি ওয়ান জি বাট হচ্ছে এটা ওয়ান জি প্লাস মানে ওয়ান জি থেকে বেশি হয়ে গেছে তাহলে আমাদের কি করতে হবে ক্যাপাসিটি বাড়াইতে হবে তার মানে আমরা যদি আর একটা লিঙ্ক কানেক্ট করে দিই আমরা যদি এটার সাথে আর একটা লিঙ্ক কানেক্ট করে দিই তাহলে কি ক্যাপাসিটি বাড়বে যেমন এখানে দেখি আমাদের গিগ পোর্ট আছে কিনা আহ গিগ ওয়ান গিগ টু দুইটা পোট এবং দুইটা পোটে আমরা ব্যবহার করতেছি আচ্ছা ভালো কথা আমরা দেখি এটা কি নাকি না এটা এটা তো আমরা করতে যা হোক তাহলে অন্যভাবে দেখায় তো এইখানে দেখি এটাতে গিগ পোট আছে কিনা গিগপট আছে ওকে এটাতে দেখি গিগপট আছে কিনা গিগপট আছে ওকে এখন এইখানে মনে করি যে এই ক্যাপাসিটিটা আমাকে বাড়াইতে হবে তাহলে এখানে আমাদের এখানে লিংক আছে একটা একটা লিংক মানে ওয়ান জিবি পেস পর্যন্ত এখানে ম্যাক্সিমাম আমি পাবো তো ওয়ান জিবি পেস লিঙ্ক তার মানে আসলে ওয়ান জিবি পেস প্র্যাকটিক্যালি পাওয়া যায় না টোয়েন্টি পার্সেন্ট বাফার চিন্তা করতে হয় আর কি আমাদেরকে হ্যাঁ ট্রান্সমিশনের ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে ওয়ান জি এটা নাইন ফিফটি বা দেখা যাচ্ছে নয়শো সত্তর আশি যখনই চলে যায় তখনই প্যাকেট লস হওয়া শুরু হয়ে যায় হুম তো একটা ক্যাপাসিটি আমাদের খালি রেখেই চিন্তা করতে হয় তো এই ক্যাপাসিটিটাকে যদি আমরা বাড়াতে চাই বাড়াতে চাই তাহলে কি করবো তাহলে আমরা এখন এটাতে যেটা দেখি যে ফিজিক্যাল আমাদের এখানে ফাইবার পোর্ট আছে ইথারনেড পোটও আছে আমরা এটা হচ্ছে আমাদের ফাইবার হচ্ছে এটা বোঝায় ফার্স্ট ইথারনেট ফার্স্ট ইথারনেট এটা হচ্ছে গিগাভিট ইথারেড এটার ক্ষেত্রে আমরা ফার্স্ট ইথারনেড ফার্স্ট ইথার্নেড গিগাভিট ইথারেড তাহলে এখানে আমাদের ফাইবার লিঙ্ক আমরা দিয়ে দিলাম দুইটা

এই যে দুইটা লিংক আমি কানেক্ট করলাম ঠিকই কিন্তু ব্যান্ডউইথ আমি একটা লিংকের বেশি পাঠাইতে পারবো না একটা লিংকের বেশি দিয়ে পাঠাইতে পারবো না তাহলে এই যে আমাদের মাল্টিপুল ভিলেন জন্য এই পোর্ট দিয়ে যেতে পারে তার জন্য আমাদের ইনিশিয়াল কনফিগারেশনগুলো গুলো কিন্তু করে ফেলতে হবে আগে তারপরে আমরা যাব তাহলে আমাদের শো ইন্টারফেস আমরা জানি যে সুইচ টু সুইচ আমাদের কি কনফিগার করতে হবে ট্রাঙ্ক পোর্ট কনফিগার করতে হবে তাই না আচ্ছা

Seven by one idea. Copy configure terminal <laughs> the port mode trunk done. Swiss port trunk native villain one thousand.

1 এর জন্য যদি দেখি 6 by 1 7 by 1 একটা রুট পোর্ট একটা ডেজিগনেটেড পোর্ট দুটাই হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে আছে দুটাই হচ্ছে আমাদের এখানে ফরওয়ার্ডিং স্টেটে আছে দেখাচ্ছে সুইচ 3 থেকে ভালো কথা এইবার আমরা যদি সুইচ 2 তে আসি ইনকনসিস্ট্যান্ট লোকাল ভিলেন আচ্ছা সো স্প্যানিং ট্রি is spanning tree vlan 1 এটা হচ্ছে 6 by 1 এবং হচ্ছে 7 1 এটা কি আছে এই দুইটাও দেখাচ্ছে ফরওয়ার্ডিং এবং ডেজিগনেটেড এবং রুট পোর্ট ঠিক আছে তার মানে আমাদের এই সুইচের মাথা খারাপ হয়ে গেছে তাহলে আমাদের একটু মডিফাই করতে হবে এই সুইসের আমাদের প্রায়োরিটি দেওয়া ছিল ওয়ান ব্রিজ আইডি প্রায়োরিটি হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে রুট ব্রিজ এটা এখন রুট ব্রিজ না সুইচ টু হচ্ছে রুট ব্রিজ না রুট ব্রিজ হচ্ছে কি এখন রুট ব্রিজ হচ্ছে সুইচ ওয়ান আচ্ছা তাহলে এটা একটু ক্যালকুলেশন আমরা একটু চেঞ্জ করি এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি দেওয়া আছে এটা হচ্ছে সে কি করছে অল্টারনেট পোর্ট হিসেবে চব্বিশ নম্বর পোর্টকে রাখছে গেগ ওয়ান টু হচ্ছে রুট পোর্ট হিসেবে আছে

ব্রিজ আইডি হচ্ছে এটা রুট রুট এখানে টিকই বলছে রুট হচ্ছে সুইচ 1 সুইচ 1 রুট নিজের আইডি হচ্ছে এটা আচ্ছা সুইচ 3 সুইচ 3 হচ্ছে রুট আইডিও বলে দিতেছে সুইচ 1 হচ্ছে রুট আইডি আর এটা হচ্ছে হ্যাঁ তাহলে এখানে রুট পোর্ট এবং ডেসিগনেটেড পোর্ট আচ্ছা একটা কাজ করি একটা কমিউনিকেশন করাই बारों कॉपी पीसी वन थे के डेस्कटॉप कमांड पिंग पेस्ट पच्ची सिक्स बाय वन सेवेन बाय वन डिसिग्नेटेड पोर्ट 6/1 7/1 ডেসিগনেটেড পোর্ট এটা একটা ব্লক হওয়ার কথা সামহাউ আমাদের এখানে ইয়াতে ঝামেলা করতেছে আচ্ছা যাক এটার জন্য আমি অতটা অর না আমার যেটা ইয়া ছিল সেটা হচ্ছে এই যে আমাদের এখানে এখন 2GB ক্যাপাসিটি ঠিক আছে এই 2GB ক্যাপাসিটি আমি ব্যবহার করতে পারবো না কারণ হচ্ছে এখানে যেহেতু রিডান্ডেন্সি কনসিডার করা হইছে একটা পোর্ট কাছে বন্ধ করে রাখবে হুম একটা পোর্ট কাছে বন্ধ করে রাখবে একটা পোর্ট দিয়ে ট্রাফিক যাবে তো এইটাকে আমরা দুইটা পোর্ট দিয়ে যদি ট্রাফিক দিতে চাই তখন আমাদের ইথার চ্যানেল হ্যাঁ তো ইথার চ্যানেল পূর্ব শর্ত হচ্ছে যেটা সেটা হচ্ছে যে দুইটা পোর্টকে আপনি ইথার চ্যানেলের আন্ডারে নিয়ে আসবেন ওই দুইটা আইডেন্টিক্যাল পোর্ট হতে হবে আইডেন্টিক্যাল পোর্ট মানে কি একটা ওয়ান জি একটা ফার্স্ট জি এটা তো আইডেন্টিক্যাল না একটা ওয়ান জি আর একটা ওয়ান জি এটা হচ্ছে আইডেন্টিক্যাল মানে দুইটা পোর্টের স্পিড হচ্ছে ওয়ান জি ডুপ্লেক্স সেম হতে হবে পোর্টের কনফিগারেশন ট্রান্সপোর্ট হইলে ট্রান্সপোর্ট ভিলেন নেটিভ ভিলান যদি আপনি যেটা ব্যবহার করছেন সেটাই দিতে হবে তার মানে হচ্ছে একেবারে আইডেন্টিক্যাল ফিজিক্যাল দিক থেকে আইডেন্টিক্যাল এবং লজিক্যাল দিক থেকে আইডেন্টিক্যাল তখন আপনি এই দুইটা পোর্টকে কি করতে পারবেন ইথার চ্যানেলের আন্ডারে নিতে পারবেন দুইটা পোর্টকে আপনি এখন ইথার চ্যানেলের আন্ডারে নিয়ে টু জিবি স্পিড এই লিঙ্কটাকে তৈরি করতে পারবেন আচ্ছা এখন টু জিবি যদি করতে চাই তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে গিগ সিক্স বাই ওয়ান গিগ সিক্স সেভেন বাই ওয়ান দুইটাই গিগ পোর্ট তাহলে দুইটাই গিগ পোর্ট তো এইখানে আমাদের আর একটা জিনিস দেখতে হবে শো গিগ বাই ওয়ান এখানে আমাদের আরেকটা জিনিস ফুল ডুপ্লেক্স কত এটার স্পিড হচ্ছে টেন থাউজেন্ড কেবিট মানে হচ্ছে এটা মানে ওয়ান থাউজেন্ড এমবিপিএস আর কি ওয়ান জি কেবিটে এ দেখা এই যে

6 by 1 এবং 6 by 7 এই দুইটা পোর্টের কনফিগারেশন আইডেন্টিক্যাল হতে হবে সিমিলার হতে হবে আর কি হ্যাঁ যেমন এখানে আমাদের কনফিগারেশন কি ট্রাঙ্ক নেটিভ ভিলেন ট্রাঙ্ক নেটিভ ভিলেন দুইটা একেবারে আইডেন্টিক্যাল আচ্ছা তাহলে আমরা এই দুইটা পোর্টকে ইথার চ্যানেলের আন্ডারে নিয়ে আসতে পারবো তাহলে ইন্টারফেস রেঞ্জ যেহেতু একই কমান্ড আমরা দেব ইন্টারফেস রেঞ্জ গিগাবিট ইথারনেট কিভাবে নিব কমা সেভেন বাই ওয়ান তাহলে দুইটা পোটে আমরা একসাথে ঢুকলাম এবং এখানে দিব আমরা চ্যানেল 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 গ্রুপ এই দুইটা জিনিস লাগবে আমাদের চ্যানেল গ্রুপ চ্যানেল প্রোটোকল তাহলে চ্যানেল গ্রুপ মানে হচ্ছে ইথার চ্যানেল পোর্ট বান্ডলিং কনফিগারেশন এর পোর্ট বান বন্ডিং বলে পোর্ট বান্ডলিং বলে হ্যাঁ চ্যানেল গ্রুপ চ্যানেল গ্রুপে এখানে রাউট এই সুইসের মডেল ভেদে এই চ্যানেল গ্রুপের নাম্বারটা কম বেশি হতে পারে আমরা যেটাতে প্র্যাকটিস করতেছি সেটাতে চ্যানেল কতগুলো করতে পারবো এক থেকে ছয় মানে ছয়টা চ্যানেল করতে পারবো এবং প্রতিটা চ্যানেলে কতগুলো পোর্ট আমরা যোগ করতে পারবো আটটা করে পোর্ট যোগ করতে পারবো আটটার বেশি কিন্তু একটা চ্যানেলে পোর্ট নেওয়া যাবে না তার মানে আটটা ওয়ান জি পোর্ট যদি আমরা একসাথে নিই তাহলে এইট জিবিপিএস যদি আটটা ফার্স্ট ইথারনেট থান্ড্রেড পোট নিই তাহলে এইট হান্ড্রেড এম এইভাবে তাহলে আমরা চ্যানেল গ্রুপ দিলাম হচ্ছে এখানে ওয়ান তারপরে হচ্ছে মোড এখানে মোডের ক্ষেত্রে কথা আছে মোড হচ্ছে যখন আমরা অন ব্যবহার করব তখন এটা হবে স্ট্র্যাটিক মানে এই বন্ডিং বা ইথার চ্যানেলটাকে বলবো আমরা হচ্ছে কি স্ট্র্যাটিক আর বাদ বাকি যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে ডাইনামিক একটা হচ্ছে এলএসিপি লিংক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল আর একটা হচ্ছে পিএসিপি পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল এলএসিপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড যে কোনো ভ্যান্ডর ডিভাইসে এলএসিপি কাজ করে পিএসিপি হচ্ছে সিসকো প্রোপাইটারি সিসকো যদি ডিভাইস হয় তাহলেই শুধু কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না স্টার্টিকটা হচ্ছে বিভিন্ন ডিভাইসে স্ট্যাটিক আপনি পোর্শন পেতেও পারেন অথবা নাও পেতে পারেন অন তাহলে আমরা প্রথমে স্ট্যাটিক চেক করতেছি চ্যানেল গ্রুপ ওয়ান মোড অন তাহলে কি হইল এই যে ক্রিয়েটিং এ পোর্ট চ্যানেল ইন্টারফেস পোর্ট চ্যানেল ওয়ান আমি যে যে গ্রুপ নাম্বার দিলাম এই গ্রুপ নাম্বার দিয়ে সে একটা লজিক্যাল পোর্ট তৈরি করলো এই যে লজিক্যাল পোর্ট তৈরি করলো এই লজিক্যাল পোর্টটা কার ভিতরে হইল কার ভিতরে এই লজিক্যাল পোর্টটা তৈরি হইল সুইচ টু এবং সুইচ থ্রির ভিতরে এই লজিক্যাল পোর্টটাতে কি হতে হবে আবার এই লজিক্যাল পোর্টটা ট্রাঙ্ক হতে হবে আবার নেটিভ ভিলান যেটা আমরা ডিক্লেয়ার করছিলাম ওইটা দিয়ে দিতে হবে তাহলে ইন্টারফেস পোর্ট চ্যানেল ওয়ান কত নো ডাউন যদিও এটা বলছে ক্রিয়েট করার সাথে সাথে চেঞ্জ স্টেট টু তারপরে আপনি এখানে নো শাটডাউন ব্যবহার করতে পারেন নাও ব্যবহার করতে পারেন শো আইপি ইন্টারফেস ব্রিজ সোয়াইপ ইন্টারফেস ব্রিফ দিলে এই যে পোর্ট চ্যানেলের যে স্ট্যাটাস এখানে কি দেখাচ্ছে স্ট্যাটাস আপ এটা দেখাচ্ছে আপ তো এইটা না আমরা এখন যাব শো ই টি এইচ ইথার চ্যানেল সামারি শো ইথার চ্যানেল সামারি এইখানে আমরা শো ইথার চ্যানেল সামারিতে গিয়ে দেখতেছি এটা কি দেখাচ্ছে পোর্ট চ্যানেল ওয়ান গ্রুপ নাম্বার কত ওয়ান আমরা গ্রুপ নাম্বার ওয়ান দিয়ে করছি এস ইউ এস ইউ হচ্ছে কি এস মানে হচ্ছে ক্যাপিটাল এস ক্যাপিটাল এস মানে হচ্ছে লেয়ার টু থার্ চ্যানেল ইউ মিন্স হচ্ছে ইন এবং কি কি পোর্টেটের ভিতরে দেওয়া আছে সিক্স বাই ওয়ান এবং সেভেন বাই ওয়ান এবং এটা কি কি হিসেবে আছে ক্যাপিটাল পি ক্যাপিটাল পি মানে হচ্ছে ইনপোর্ট চ্যানেল ঠিক আছে আচ্ছা এখন এক পাশে যে কনফিগারেশন আমরা করলাম সুইচ তে অনুরূপ ভাবে এই সুইচ টু তে আমরা এই কনফিগারেশনটা করতে হবে তাহলে ইন্টারফেস রেঞ্জ জি সিক্স বাই ওয়ান কমা জি সেভেন বাই ওয়ান শাট যেহেতু দিচ্ছে আমরা একটু শাটডাউন নো শাটডাউন করে নিলাম

Configure Terminal Interface Range G6 সিক্স বাই ওয়ান কমা জি সেভেন এটা হচ্ছে শাটডাউন শাটডাউন চ্যানেলস এইচ ডাবলএন ইএল গ্রুপ Channel group one mode on exit interface port channel one switch port mode trunk switch port trunk native one thousand done and right switch to Switch to the Enable Cisco Configure terminal interface range C 6 by 1 comma G 7 by 1 6 for oh, sorry C Say double -N, N E L channel group one mode on enter exit interface port channel one Swiss port mode trunk switch port trunk Native vlan one thousand and এখন এটা ইউজ হচ্ছে আর কি হ্যাঁ আবার যদি এখানে দেখি শো brief তা ইন্টারফেস হচ্ছে আপ interface আপ শো ইন্টারফেস্যানেল ওয়ান চ্যানেল पोर्ट चैनल कीजिएगा। शो इंटरफेस, शो इंटरफेस पोर्ट चैनल वन तरफर की। अनरिकोग्नाइज्ड, इनकम्पलीट कमांड, नहीं नहीं करना। अच्छा, जाकर। शो इंटरफेस এখন আমরা দেখতেছি এই যে এখানে যেটা বাই ওয়ান এই দুইটা পোর্ট মিলে হয়ে গেছে পোর্ট চ্যানেল ওয়ান এবং পোর্ট চ্যানেল ওয়ান এখানে দেখাচ্ছে ট্রাঙ্ক এবং এই পোর্ট চ্যানেল ওয়ানই হচ্ছে আমাদের ভিলান কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হচ্ছে ঠিক আছে আমরা এখন দেখি কমিউনিকেশনটা কমিউনিকেশন ঠিক আছে তার মানে আমাদের চ্যানেল কাজ করতেছে কাজ না করলে এই যে পিসি ওয়ান থেকে সে পিসি তে কমিউনিকেট করতে পারতো না কারণ এই সুইচ ওয়ান এবং সুইস থ্রির ভিতরে লিঙ্ক ডাউন আছে এদিক দিয়েই সে কমিউনিকেট করছে তাহলে আমাদের এই যে ক্যাপাসিটি আপগ্রেডেশন মানে এই যে আমাদের ইথার চ্যানেল যেটা করতেছে ক্যাপাসিটি আপগ্রেডেশনের জন্য আমরা এই টেকনোলজিটা ব্যবহার করে থাকি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফেইল ওভার মানে একটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায় অটোমেটিকালি আরেকটা লিঙ্ক দিয়ে ব্যান্ডেজ চলতে থাকবে কোনো প্রাপ্ত হবে না ঠিক আছে আচ্ছা এ থেকে আমরা যেটা করলাম যে ইথার চ্যানেলের যদি এখন আমরা সামারি বলি ইথার চ্যানেল আপনি দুইটা সুইচের ভিতরে ইথার চ্যানেল মেক্সর করতে পারবেন তবে ফিজিক্যাল এবং লজিক্যাল দুই দিক থেকেই পোর্ট গুলোর স্ট্যাটাস আইডেন্টিক্যাল হতে হবে যেমন ফিজিক্যালি দুইটা পোর্ট হতে পারে ফার্স্ট ইথার নেট বা চারটা পোট হতে পারে ফার্স্ট ইথারনেট অর্থাৎ ম্যাক্সিমাম আটটা পোট হতে পারে ফার্স্ট ইথারনেট আটটা পোট আপনি একই সাথে ইথার চ্যানেলের আন্ডারে নিয়ে আসতে পারবেন সেটা ফার্স্ট ইথারনেট হলে সব ফার্স্ট ইথারনেট হতে হবে গিগাবিট হলে সব গিগাবিট হতে হবে টেন জি হইলে সবগুলো টেন জি পোট হতে হবে এইভাবে কনসিডার করতে হবে এবং এই ইন্টারফেস গুলোতে যে কনফিগারেশন আছে ওই কনফিগারেশনও বোথ ইন্ডে আইডেন্টিক হতে হবে তাহলেই শুধু এই ইথার চ্যানেলটা কাজ করবে তাহলে এখন যে ইথার চ্যানেলটা আমরা শিখলাম সেটা হচ্ছে লেয়ার ইথার চ্যানেল এবং ইথার চ্যানেলের ভিতরে আবার ভাগ আছে যে ইথার চ্যানেল হবে না হচ্ছে এটা হবে না পিএইচিপি হবে এলএসিপি কখন আমরা ব্যবহার করি এলএসিপি যখন আমরা ও আমরা বন্ডিং এর জন্য ব্যবহার করি পিএইচিপিও বন্ডিং এর জন্য ব্যবহার করি তবে এলএসিপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড মানে যে ভ্যান্ডোর ডিভাইসই হোক না কেন এল এসিপি এই প্রোটোকলটা কাজ করবে এই রেসিপি এই প্রটোকলটা কাজ করবে যদি পিএইচপি হয় তাহলে অনলি প্রোপাইটারি ডিফাইস কাজ করবে এখন আমরা এই স্ট্যাটিক থেকে স্ট্যাটিক পোরশন থেকে যদি আমরা বলে যে না আমরা স্ট্যাটিকটা চাচ্ছি না স্ট্যাটিক থেকে আমরা হচ্ছে এলএসপি কনফিকার করতে যাচ্ছি তাহলে এলএসপি কনফিকার করতে গেলে আমাদের শুধু चेंजेस কোথায় গিয়ে নিয়ে আসতে হবে चेंजेस টা লাগবে আমাদের যেমন শো রানিং কনফি যদি আমরা একটু দেখাই এই যে মোড মোডের পরে আমাদের চেঞ্জেস টা করতে হবে মোড এটা অন হবে না প্যাসিভ হবে আর কি হ্যাঁ তো এই পোশনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্ট্র্যাটিক টাকে আমরা এখন চেঞ্জ করতে পারি অথবা এটাকে চেঞ্জ না করে আমরা এই পোর্টে আচ্ছা একটু দেখি গিগা ও এখানে তো গিগা বিট পোর্ট নাই এটা একটু ঝামেলা তাহলে একটা কাজ করতে পারি উপরের যে গিগাবিট পোর্টটা এই গিগা বিট পোর্টটাকে আমরা ক্লোজ করে দিই জাস্ট দেখানোর জন্য এই পোর্টটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এইখানে একটা ফার্স্ট ইথারনেট পোর্ট দিয়ে দিই just দেখানোর জন্য এইখানে আমরা একটা ফার্স্ট ই থার্নেড এটার সাথে অ্যাড করে দিই আর যে গিগাবিট পোর্টটা থাকলো এইটাকে আমরা এটার সাথে দিয়ে দিই তাহলে আমরা দুইটা বোট পেয়ে গেলাম গেগ জিরো বাই ওয়ান এইখানে কি গেগ পোর্ট আছে ফার্স্ট ই এই যে গিগাবিটি থার্নেড এইট বাই ওয়ান আচ্ছা তো এইখানে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের অনুরূপভাবে দুইটা পোর্ট এখানে কানেক্ট হয়েছে তো দুইটা পোর্ট যখন কানেক্ট হবে একটা হচ্ছে gig 1 একটা হচ্ছে gig 2 এই সুইচার ক্ষেত্রে গিগাবিট পোর্ট হচ্ছে দুইটা gig 1 একটা হচ্ছে gig 2 সেল লাইন সিসকো কন্ট্রোল শিফট 6 এন্ড এই যে গিগ টু এটা হচ্ছে একটা দেখেন অল্টারনেটলি ব্লক হয়ে গেছে আগে যেটা আমরা পাইলাম না যে সাম যে কোনো কারণে হতে পারে তো এখানেও কি হয়েছে একটা লোভ ক্রিয়েট হয়েছে

gigabit ethernet native vlan 1000 trunk native vlan 1000 এবং ট্রাঙ্ক ওকে আইডেন্টিক্যাল আছে এই পাশে তো এই পাশে আমাদের সুইচ টু সুইচ টু তে আমরা একটু যাব সো রানিং কনফিগ এখানে দেখব আমরা হচ্ছে 8 বাই 1 হচ্ছে আমাদের নতুন পোর্ট 8 বাই 1 আর একটা হচ্ছে

হয়ে গেল ঠিক আছে এখন এই দুইটা পোটকে আমরা কি করবো এলএসিপি করবো মানে এলএসিপি করতে হলে কি করতে হবে ইন্টারফেস বাই ওয়ান কমা জি নাইন বাই ওয়ান আমরা চ্যানেল চ্যানেল গ্রুপ এলএসিপি করতে যাচ্ছি তাহলে চ্যানেল গ্রুপ এটা আমরা ওয়ান ব্যবহার করছি এখানে আমরা টু ব্যবহার করলাম যদি করতে চাই তাহলে কি করতে হবে তো এখানে আমরা ব্যবহার করবো মোডিভ যখন আমরা অ্যাক্টিভ ব্যবহার করবো তখন সেটা এর আগে যেটা দেখলাম সুইচ থ্রিতে সুইচ থ্রিতে যেটা দেখলাম আমরা যে চ্যানেল সামারি তো এখানে যেটা দেখলাম এখানে কিছু বলা নাই এই যে প্রোটোকল প্রোটোকলের এখানে কি দেওয়া আছে দেখেন ব্ল্যাঙ্ক হ্যাঁ ব্ল্যাঙ্ক তার মানে যখন আমরা স্ট্র্যাটিক ব্যবহার করব তখন প্রোটোকল এখানে দেখাবে ব্ল্যাঙ্ক যখন এলএসিপি কনফিগার করব এই জায়গায় দেখাবে এলএসিপি হ্যাঁ এই জায়গাটাই চেঞ্জেস পাবো আমরা

ওয়ান টু টু যেহেতু পাশাপাশি পোর্ট এরপরে আমরা কি দিব চ্যানেল রো টু মোড কি দিব মোড হচ্ছে অ্যাক্টিভ এন্টার তাহলে এখানে আমাদের এই যে পোর্ট টু নামে একটা ইথার চ্যানেল ইন্টারফেস তৈরি হলো এবং ইন্টারফেস পোর্ট চ্যানেল টু সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক switch port trunk native vlan কত no shut down and এখন আমরা যদি এখানে দেখি শো ইথার চ্যানেল সামারি তখন আমরা দেখব এখানে এলসিপি যেটা কিছুক্ষণ আগে আমরা সুইচ 3 থেকে যেটা দেখলাম ব্ল্যাঙ্ক এটাও কিন্তু আপনাদের ইয়াতে আসতে পারে আর কি হ্যাঁ

কমিউনিকেশনে কোনো প্রবলেম নাই তাহলে এখানে আমি দুইটা দুইটা দেখাইলাম একটা হচ্ছে ইথার চ্যানেল দেখাইলাম আর একটা হচ্ছে দেখাইলাম এলএসিপি আপনাদের যেটা কাজ থাকলো সেটা হচ্ছে আপনাদের কাজ কি হবে পিএজিপিটা কনফিগার করা ঠিক আছে শুধু এখানে দিয়ে দিবেন কি অ্যাক্টিভের জায়গায় অটো তাহলে পিএজিপি কনফিগারেশন হবে ঠিক আছে এই কাজটা হচ্ছে আপনারা করবেন কোন লিংকের জন্য